ওকে, প্রথমত আপনি গিগ, বলেন। প্রথমত গিগের ইমেজ গুলো দেখান আপনি। আপনার মাইক্রোফোনটা অন করেই রাখেন। আচ্ছা ঠিক আছে, নয়েজ চাইতে পারে। আচ্ছা, নয়েজ আসতেছে না তেমন, আমি নয়েজ পাচ্ছি না। আর আপনাকে তো একটু, না ছোট একটা ভাই আছে তো, একটু পর এই চলে আসতে পারে। এটা কোনো সমস্যা নেই, আসতেই পারে, সমস্যা নেই। ওকে, তাহলে এটার রেজুলেশনটা কত নেওয়া হয়েছে? এটা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যান। এখানে নেক্সট তো নাই ভাইয়া। থামেন, এখানে ওপেন উইথ রিসার্চ, শেয়ার, এডিট, ফাইলিং ফটো জানো আপু, ফাইলিং ফাইল ফটো ইনফো, দিলে এই যে এখানে যাইতে হবে না, এই যে নিচের দিকে ফাইল ইনফো, নিচ থেকে 2 নাম্বার অপশনটা। ৫৫০×৩৭০, আপু এই অবশ্য, হ্যাঁ আপু অবশ্য, আমি এই রেজুলেশনটা নিতে বলিনি, এটা হচ্ছে আগের রেজুলেশন ছিল, এটার লাস্ট রেজুলেশনটা। জি জি বলেন। যে আচ্ছা ঠিক আছে, আমি যে ক্লাসের মধ্যে অলরেডি রেজুলেশনের জন্য লিঙ্কটাও দিয়ে দিয়েছিলাম, বর্তমানে যে লাস্ট যে ফাইবারের আপডেট রেজুলেশনটা চলতেছে সেটা হচ্ছে, একটু গ্রুপে গ্রুপে পোস্ট করা আছে এটা। ফাইলটা দেখতে হবে বে। হ্যাঁ, ফাইলটা সেহেতু আমরা আপডেটটাই ব্যবহার করবো, এটা ছিল আগের রেজুলেশন, আগের সাইজ। আর বর্তমান ফাইবারের ওয়েবসাইটে বল দেওয়া আছে 690×426। এখন আফটার বিফোর লিখে যদি ডিজাইনটা ভালো লাগে তাহলে লিখে দিতে পারেন, আর না লিখে যদি ভালো লাগে তাহলে দিতে পারেন, কারণ ইমেজের পার্থক্যটা তো বুঝতেই পারতেছে যেহেতু আমাদের টাইটেলের মধ্যে আছে। যদি মনে হয় যে আফটার বিফোর লিখে আরো বেশি সুন্দর লাগতেছে দিতে পারেন, আর যদি মনে হয় যে না লিখে আরো ভালো লাগতেছে, যেমন এটা না লিখেই ভালো দেখাচ্ছে। কত নেবো বলুন। বর্তমানে সাইজ হচ্ছে 690×426। 300 ছাব্বিশ, 426 পিক্সেল, 72। ওকে, আচ্ছা আপনার এটা কি CS6? ওকে এটা আগে ছিল ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। সময় কিন্তু সংখ্যা ভাইয়া, কি ফরম্যাটেশন? জেপিজি। ওকে, এটা ইমেজ, আর বাকি জেপিনি তো জেপিজি, জেপিজি দিয়ে করতে হবে, জেপিজিটাই পারফেক্ট। জেপিজি করার কারণটা আমি বলতেছি, আর জি ভাইয়া। জেপিজি দিয়ে করা আছে তাই না? হ্যাঁ জেপিজি দিয়ে। আর এটা ছাড়া আর কোন ইমেজ তৈরি করছেন? না আপনি না কালকে বললেন যে একটা তো আপনি ভালো হবে বেশি, কারণ না একটা আমি লাগবে। এটার কথা বলিনি তারপর, আসলে তাহলে এরকম আরো দুটা ইমেজ আর কি, এখানে যেমন একটাই মডেল রাখছেন, আমরা আর কি টোটাল ফাইবারে হ্যাঁ হ্যাঁ, 3 টাইমস বাকি যে সাব ইমেজ গুলো। আর আগে যেমন এটা করছিলাম এটা ছাড়া তো আর করি না, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা সাব ইমেজ করে রাখো। দেওয়া যাবে না। হ্যাঁ যাবে, এটাও সাব ইমেজ হিসেবে, এটা এটা সেকেন্ড সাব ইমেজ হিসেবে রাখলাম।
টোটাল এইভাবে তিনটা ইমেজ তৈরি করা যায়। এটার রেজুলেশনটা আপনি ঠিক করে নেন। এটা তুই করা নাই ভাইয়া, এটা তো আবার নতুন করে করতে হবে। পিএসডি সবসময় পিএসডি ফাইলগুলো সংগ্রহ করার চেষ্টা করুন এডিট আপ করার জন্য। আচ্ছা ফাইল অনেক হয়ে যেত এই কারণে। আচ্ছা আপনি ফটোশপের ক্ষেত্রে এরকম বলতেছেন, যদি মোশন গ্রাফিক্স তো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে করেন, অনেক একটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা করে একটা ফোল্ডার করতে হয়, মানে এত ফাইল হয়ে যায়, অনেক ফাইল হয়ে যায়। এখানে তো সিম্পল কয়েকটা ফাইল দেখবেন, যে যেমন বায়ার চয়েস করতেছে না সেভাবে ভার্সন 1 ভার্সন 2 ভার্সন 3 এভাবে অনেকগুলো করতে হয়। এটা খুবই সিম্পল, ফাইল অনেকগুলো হবেই, ফোল্ডার বেস করে নেবেন। যেমন আপনি ব্যাকগ্রাউন্ডের কাজ করতেছেন, একটা ফোল্ডার তৈরি করলেন, প্রথমে হচ্ছে একটা ফোল্ডার প্রথমে তৈরি করলেন ফাইবার, ফাইবার লিখে একটা আরেকটা ফোল্ডার তৈরি করলেন অর্ডার গিগ, এরকম ভাবে গিগের ভিতর আরেকটা ফোল্ডার, ওখানে রাখলেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, লিখে একটা ফোল্ডার তৈরি করলেন, ওই ফোল্ডারের ভিতরে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের যতগুলো কাজ করছেন। আমি 2017 সালের দিকে যেগুলো গিগ ইমেজ করছিলাম সেগুলোরও পিএসডি ফাইল কিছু আছে আমার কাছে, এই যে ল্যাপটপের ক্ষেত্রে, ওখানে ক্ষেত্রে গিগের মধ্যে আপনার পিএসডি ফাইলটা রাখলেন, আপনার টেক্সটগুলো রাখলেন কিভাবে তৈরি করলেন। যেমন আপনাদের আগের সেদিন ক্লাসের সময় আমি দেখালাম, ওটা কিন্তু 2018 সালের দিকের গিগের ডিসক্রিপশনটা ছিল। ওকে, সেই হিসাবে ফোল্ডার ওয়াইজ করে নেবেন। এটা একটা আপাতত তাহলে আপনার গিগটা আমি একটা ইমেজ দিয়ে করতেছি, পরবর্তীতে আপনি দুটো ইমেজ অ্যাড করে নিন। আমি একটু স্ক্রিন শেয়ার দিই, আপনি একটু স্টপ করেন, একটা জিনিস দেখানো দরকার। ওকে থ্যাংক ইউ। তাহলে দেখেন ফাইবারের জন্য আপনার তিনটা ইমেজ তৈরি করবেন, আপনার কাজের যে সুবিধাগুলো আছে একটাও দেওয়া যায়, কিন্তু তিনটা ইমেজ তৈরি করলে আপনি যা কাজ পারেন সেটা স্যাম্পলটা বায়ারকে বেশি দেখাইতে পারতেছেন। এখন আসে বিষয়টা, এই যে গিগের যে সাইজটা বললাম, বর্তমানে যে সাইজটা চলতেছে এই যে ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে দেওয়া আছে লেটেস্ট, অর্থাৎ সর্বশেষ সাইজ হচ্ছে 690x426, আর অপোজিটে ছিল 550x370, এটা হচ্ছে আগের সাইজ, এটাও ব্যবহার করা যায়, তবে অবশ্যই লেটেস্ট সাইজটা আপনারা ব্যবহার করবেন। তাহলে 690x426 দিয়ে আমি একটা তৈরি করি, পিক্সেলে আছে 690x426 ওয়েবের জন্য 72 RGB, ওকে করলাম। এখানে যেটা আসতেছে আসলে এজটাও তুলনামূলক রেজুলেশন কম, এটা আমরা রেজুলেশনটা বাড়াই নিব, ওই একই রেশিও অনুযায়ী, একই রেশিও অনুযায়ী আমরা রেজুলেশনটা বাড়াই নিব, তাহলে কোয়ালিটিটা আরো তুলনামূলক ভালো হবে। একই রেশিও অনুযায়ী বাড়াই নিব, এই বাড়ানোর জন্য ইমেজ, ইমেজ থেকে হচ্ছে ইমেজ সাইজ, আর এখানে লকটা শিকল অন রাখবেন, অন রেখে এখানে এখন আপনি একটা লিখেন, তাহলে হচ্ছে একটা রেশিও অনুযায়ী চলে যাচ্ছে। মিনিমাম 1000 রাখি, 1000, নিচেরটা অটোমেটিক চান্স নিয়ে নিবে, তাহলে একই রেশিও অনুযায়ী ইমেজ সাইজটা বেড়ে যাচ্ছে। চাইলে আপনি 2000ও নিতে পারেন আপনার যদি ইমেজ কোয়ালিটি ভালো হয়, এক্ষেত্রে যাদের মনিটরের বেশি রেজুলেশন তারাও ফুলি ইমেজটা খুব ভালোভাবে দেখতে পাবে। এটা একটা ইমেজ সাইজের ক্ষেত্রে, এটা একটা গেল। আরেকটা জিনিস এখন এটা যদি অপর ক্ষেত্রে এটা আমরা এখনই করব, যেমন আমার আগের গিগের ইমেজ দেখাই আপনাদের, ফোল্ডার ফোল্ডার সাজানোর বিষয়টা, সেক্ষেত্রে ঝামেলা মনে হবে না। এখানে যেহেতু ফাইবার নিয়ে কাজ করি সেহেতু ফাইবারের একটা ফোল্ডার, ফাইবারের একটা জিনিস আছে যে প্রুফ, কাজের প্রুফ গুলার দিক থেকে পেপার লাইখানটা কাজ করতাম, এখানে ঠিক আছে বাই রিকোয়েস্টের জন্য কিভাবে সাজাবো এটার জন্য আলাদা একটা ফোল্ডার করছি, যেগুলো গিগ আছে গিগের জন্য পুরোটা একটা আলাদা ফোল্ডার, অর্ডারের জন্য আলাদা ফোল্ডার, যেমন গিগের একটা ফোল্ডার তৈরি করছি গিগ নিয়ে। এখানে যতগুলো আমি গিগ তৈরি করছি এখন পর্যন্ত প্রায় 47টার মতো গিগ অলরেডি আমি তৈরি করছি, আরও ডেস্কটপে ছিল ওটাও ডিলিট হয়ে গেছে। একই বিষয় নিয়ে গিগুলো অনেকভাবে তৈরি করতাম, আমি একটা বিষয়ে কয়েকটা ভার্সন তৈরি করতাম, প্রায় 47টা গিগ তৈরি করছি, প্রত্যেকটা এখানে আছে, যেটার যেই গিগ সেই ফোল্ডারে একটা তৈরি করলাম। যেমন ব্যাকগ্রাউন্ড ইউ, ব্যাকগ্রাউন্ড ইউজের জন্য তৈরি করছি, এখানে যতগুলো ইমেজ সবগুলো একসাথে, তারপর টেক্সট ইনফরমেশন সবগুলো একসাথে রাখবেন। ঠিক একইভাবে ফেসবুক অ্যাডস এর জন্য যেটা তৈরি করছিলাম, ঠিক এগুলোও একইভাবে রাখা আছে। তাহলে যেমন গিগের ইনফরমেশন গুলো একটা টেক্সট, এভাবে আপনারা গিগ গুলো সাজিয়ে নেবেন, তাহলে পরবর্তীতে যে কোনো ক্ষেত্রে আপনার বিষয়টা পাবেন। এবার দেখি ইমেজ তৈরির পর, যেমন এখানে আমার ইমেজের জন্য সিলেক্ট করছিলাম ইমেজের জন্য এটা, ঠিক ওই রেজুলেশন অনুযায়ী এখানে আকর্ষণের দিক থেকে আমি রেড কালার বা এই বিষয়গুলো মার্ক করছি। ইমেজ লাগে সাধারণত তিনটা, তাহলে দেখেন তিনটা ইমেজ কিভাবে, এটা হচ্ছে
ফেসবুক অ্যাডস এই ইমেজগুলো এবিসিডি দিয়েও সেভ করতে পারেন, তাহলে কোনটা আপনি মার্ক করতে চান? ওকে, এটা আমার ভিডিও ছিল, যার কারণে ইমেজটা ততটা প্রায়োরিটি পাবে না যদি আপনি ভিডিও দেন। তাহলে যেমন এটা একটা, সম্ভবত এটা এই ইমেজ করছিলাম, এক নাম্বার ইমেজ হচ্ছে এটা, দুই নাম্বার এটা, তিন নাম্বার হচ্ছে এটা, সম্ভবত এইভাবে করছিলাম। সেক্ষেত্রে এক নাম্বার ইমেজ হয়তো এটা রাখলে পারফেক্ট হতো। ইমেজ আপনার তৈরি করার পরে আমাদের ইমেজ অপটিমাইজেশন করতে হবে, ইমেজ অপটিমাইজেশন করতে হবে। ইমেজ অপটিমাইজেশনটা কি, বিশেষ করে যারা সার্চ ইঞ্জিন এসইও করেন তারা ভালো বলতে পারবেন, এটাও যতটুকু আমার বলার আপনাদের বলতেছি। দেখেন, এটা আপনাকে জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে। আর এস রবীন্দ্র সম্ভবত এই কাজটা করেনি, করলে ভালো, জেপিজি ফরম্যাটে। এই ইমেজটা আমার তৈরি করার পরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পরে ডিটেলসে যাব। দেখেন, এখানে আমি কিছু অ্যাড টেক্সট ইনফরমেশন অ্যাড করছি, কিছু টেক্সট ইনফরমেশন অ্যাড করছি, এটা এগুলো আপনার থাকবে না বা ভার্সন থাকবে না। এখান থেকে আসার পরে আমরা যাব রিমুভ প্রপার্টিস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন। এখানে আসার পরে, ডিটেলস থেকে আসার পরে রিমুভ অল, অর্থাৎ আগের যা কিছু আছে সব আমরা ডিলিট করে দিয়ে দিব। আগের যা কিছু আছে এগুলো, যদিও আমি এগুলো পূরণ করছি, আগের যা কিছু আছে সবগুলো ডিলিট করে দিব। রিমুভ অল, রিমুভে ক্লিক করে সিলেক্ট অল, ওকে। অর্থাৎ এই ইমেজটার সম্পর্কে যত ইনফরমেশন আছে সবগুলো মুছে গেল আমাদের গিগ ইমেজের ক্ষেত্রে। এখন দেখেন, এখানে একটা অপশন আছে টাইটেল। আপনার গিগ ডিসক্রিপশন থেকে আমাদের যে মেইন র্যাঙ্কিং কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে, যেমন আমার যে র্যাঙ্কিং কিওয়ার্ড যদি আমি ধরি, যেমন আমি আমার র্যাঙ্কিং কিওয়ার্ড এখানে ধরছিলাম ফেসবুক ভিডিও অ্যাডস, যেহেতু মোশন নিয়ে কাজ করি, ফেসবুক ভিডিও অ্যাডস। দেন মোশন এখানে 15 সেকেন্ডে দেখেন $10 ধরছিলাম আমি, এগুলো ক্ষেত্রে সুবিধা আছে, সেকেন্ড ওয়াইজ 1 সেকেন্ডে $1, মোশনে কাজ করলে আরো এর থেকে আরো অনেক বেশি প্রাইস হয় সেকেন্ড প্রতি এরকম। তাহলে দেখেন ফেসবুক ভিডিও অ্যাডস, এটা ক্লিক করে কপি করলাম, কপি করার পর এখানে টাইটেলে দিয়ে দিলাম আপনার যেটা মেইন টার্গেট, মেইন যেটা কিওয়ার্ড, তার চাইলে আপনি পুরো টাইটেলটাও দিতে পারেন। সব পুরো টাইটেলটাই দিয়ে দিলাম, কিংবা মেইন কিওয়ার্ডটা এখানে রাখতে পারেন, এখানে এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটাও এটাও রেখে দিই সাবজেক্ট। তারপর দেন রেটিং, এটা কিন্তু পিএনজি ফরম্যাটে হবে না, রেটিং 5 স্টার দিয়ে দিলাম। এরপরে ট্যাগ, ট্যাগ যেগুলো আমি আপনাদের কালেক্ট করতে বলছিলাম, যেমন ফেসবুক ভিডিও অ্যাডস, এই ট্যাগগুলো আমরা এখানে বসাবো, অর্থাৎ সার্চের জন্য এগুলো লিখে সার্চ করলে আমাদের র্যাঙ্ক করার সুবিধা আছে। ট্যাগ একটা বসাবো আর এল এর পাশে সেমিকোলন বাটনটা চাপবো, তাহলে নতুন আরেকটা ট্যাগ নিতে পারবো। তারপর দেখেন আবার ফেসবুক অ্যাডস, এইভাবে যতগুলো পারেন আর ট্যাগ বসায় দিয়ে দিবেন, অর্থাৎ আপনার এটা সার্চ কি কি বিষয়ে সার্চ করলে আপনার এটা শো করাবে সে বিষয়ে এখানে এটা অ্যাড করবেন, সেমিকোলন বাটন চাপি, তাহলে নতুন আরেকটা ট্যাগ ইনস্টল করতে পারবো। এরপরে আরেকটা ট্যাগ দেই ফেসবুক কভার বা ওই ইমেজের ক্ষেত্রে। এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন বা ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে এখন যে ট্যাগগুলো আসবে, যেমন দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ বিএসসি কেজিআর ওয়ানি ব্যাকগ্রাউন্ড রিমুভ সেমিকোলন দিলাম, রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড সিটি কাট কাট আউট, এই ধরনের যতগুলো ট্যাগ হয় সেই ট্যাগগুলো কিন্তু আমরা এখানে অলরেডি ব্যবহার করি, যতগুলো ব্যবহার করা যায়। তাহলে আমরা প্রথমত টাইটেল এটা বসাইলাম, সাবজেক্টে বসাইলাম, রেটিং এর রেটিং 5 স্টার দিলাম। এরপরে কমেন্ট, কমেন্টের ক্ষেত্রে একটা কাজ করতে পারি, আমাদের পুরো টেক্সট গুলো যেটা আছে সবগুলো কপি করে এখানে বসাই দিয়ে দিই ট্যাগ ট্যাগ সহ। কপি করে সবগুলো কমেন্টে রেখে দিলাম, কমেন্টে রাখলাম এর অথর, অর্থাৎ এই ইমেজের মালিককে, অর্থাৎ আপনি আপনার ফাইবারের ইউজার নামটা দিয়ে দেন www.fibe.fiverr.com/ আপনার ইউজার নেম, ইউএস ইউর ইউজার এনএম, আপনার যে ইউজার নেমটা আছে এটা দিবেন, অর্থাৎ এই ইমেজের মালিক হচ্ছেন আপনি। এখানে মেইনলি যে সুবিধা হচ্ছে, সুবিধাটা হবে, দেখেন গুগলে যখন এখানে সার্চ করা হয় ইমেজগুলো, ঠিক গুগল সার্চে যখন আপনার ইমেজ, আপনার ইমেজটা যাবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে যখন সার্চ করলাম, যে আপনি ট্যাগগুলো ব্যবহার করছেন, তারপরে আপনার অথর মতো আপনার লিঙ্কগুলো দিচ্ছেন, দেখেন যে এখানে ফাইবার থেকেও কিছু কিছু ইমেজ চলে আসছে। দেখেন এই যে 2 নম্বর অপশনটা, দেখেন দেখি কোথা থেকে আসছে, এই যে দেখেন আমার মাউসটা যে বর্তমান যেখানে আছে fiverr.com, এই ইমেজটা আছে ফাইবার থেকে। এভাবে যদি আপনার ইমেজটা কত কখনো সার্চে র্যাঙ্কে বা এই দিক থেকে চলে আসে বা অর্থের দিক থেকে যখনই ক্লিক করা হবে তখনই আপনার প্রোফাইলে নিয়ে যাবে, যেমন এই ইমেজটাও ফাইবারের
ফাইবার থেকে কিন্তু ইমেজটাও ফাইবারের, ঠিক এইভাবে ফাইবারে আপনার ইমেজটা আপনার ইউজার নেমের ক্ষেত্রে যখন আসবে কিংবা অন্য কোনো কোথাও এটা আপলোড করা হবে, ছবির মধ্যে ক্লিক করা হলে বা লিঙ্ক করা হলে আপনার প্রোফাইলে নিয়ে যাবে, এই জন্য আমরা এখানে লিঙ্কটা রাখবো। তাছাড়া কপিরাইট, কপিরাইটের ক্ষেত্রেও আপনি আপনার ইউজার নেম দিয়ে দিতে পারেন, তবে এখানে মেইনলি যে বিষয় সেটা হচ্ছে আমাদের টাইটেল, সাবজেক্ট, ট্যাগ, কমেন্ট আর হচ্ছে অথর, এগুলা সবগুলো অ্যাড করার পরে অ্যাপ্লাই, ওকে, প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে এটা করে নেবেন। জি ভাই, ভাই এই কপিরাইটটা কি আলাদা করে কোনো ভাবে একটা লাইসেন্স এমন করা লাগে নাকি অটোমেটিক আমি যদি কোনো একটা পিকচার শেয়ার করি এটা অটোমেটিক কপিরাইট করে যায়? আসলে আমরা যখন ফাইবারে অটোমেটিক শেয়ার করি এটা তো কপিরাইট আপনার অধীনস্থ হয়ে গেল, কিন্তু আরেকটা বিষয় কি আমরা তো ডাউনলোড করতেছি ফ্রি কপিরাইট ইমেজ, সেক্ষেত্রে আপনার ইমেজটা কিন্তু আরেকজনও ব্যবহার করতে পারে। আর যদি আপনি ফুললি আপনি আপনার নিজের ক্যামেরা দিয়ে তুলছেন তাহলে তো সেই ইমেজের মালিক আপনি। ওকে, আর কপিরাইটের ক্ষেত্রে এখানে আমরা আমাদের ইউজার নেমটাই দিয়ে দিতে পারি। তাহলে এই দিক থেকে এখন পরবর্তীতে আপনার যারা গিগের অলরেডি তো আজকে গিগ রেডি করার কথা ছিল, তাহলে যারা যারা গিগ রেডি করছেন ইমেজগুলো এভাবে রেজুলেশন পারফেক্ট করার পরে প্রত্যেকটা ইমেজ অপটিমাইজেশন করে নেবেন। এই অপটিমাইজেশনটাও আপনাকে সার্চ র্যাঙ্কে উপরে নিয়ে আসার জন্য হেল্প করবে। আমি স্ক্রিন শেয়ার অফ দিচ্ছি এখন, জ্যোতি আপু আপনি ওটা করেন আপনার ইমেজটার ক্ষেত্রে। আমরা চেষ্টা করবো যে একবারে দেওয়ার, যদি আপনার যদি ইমেজ কম এটা দেখাচ্ছি, যদি আপনি এডিট করে নিয়ে নিবেন আরেকবার, তারপরে পরবর্তীতে এডিট আর করবেন না, এই জন্য আমরা একবারে গিগ দিব, যে সব বারবার চেকিং করব ইমেজ থেকে শুরু করে সবগুলো চেকিং করব, এডিট না করাটাই ভালো, তবে আপনি এডিট করতে পারবেন। আপনি সমস্যা হবে না তো? সমস্যা বলতে কি, প্রবলেম বলতে কি ধরনের প্রবলেম গুলো হয়, কেন এডিট না করা ভালো বললাম? প্রধান প্রবলেম হচ্ছে যদি আপনার গিগটা র‍্যাঙ্কে থাকে, অর্থাৎ ফার্স্ট পেজে শো করাচ্ছে সার্চ করে, যাদের গিগ ওই যে এক এক থেকে দুই নাম্বার পেজ, তিন নাম্বার পেজ এগুলোর মধ্যে থাকে, তারা কিন্তু অর্ডার বেশি পায়। কেন বেশি পাবে? বায়ার আমরা যখন ইউটিউবে কোনো একটা সার্চ করি আমরা কিন্তু তিন নাম্বার চার নাম্বার নিচে গিয়ে খুঁজি না, হ্যাঁ উপর দিকে যে দুই একটা ভিডিও আসে ওগুলাই কিন্তু চলে আসে। ঠিক একইভাবে আপনার গিগটা যদি কোনো ক্রমে র্যাঙ্কে বা এদিক থেকে চলে আসে, আর র্যাঙ্কে আসার জন্য তো আমরা যেমন ইমেজ অপটিমাইজেশন করতেছি, কিওয়ার্ড রিসার্চ করতেছি শুধু সামনে আসার জন্য, ঠিক এভাবে যদি আপনার গিগটা সামনে চলে আসে আর আপনি যদি এডিট করেন, এই এডিটের কারণে আপনার গিগটা আবার পিছনে চলে যেতে পারে, র্যাঙ্ক হারিয়ে যেতে পারে। অবশ্যই করেন। আচ্ছা ভাই, আপনার পিক বেস্টটা যেটা অ্যাপ্রুভ হয়েছে এটা স্ক্রিন শেয়ার করো আমাদের সবকে, সবাইকে দেখান, যে আমাদের জন্য তো অবশ্যই খুশির খবর যে এই ব্যাচের মধ্যে অন্তত একজনের তো অ্যাপ্রুভ হয়েছে, এদিক থেকে আমরাও আরো সাহস পাবো যে তার মানে। আর আপনি যে রেশিওগুলো নিছিলেন বা সরি গ্রিডগুলো নিছিলেন, আমি যেভাবে বলছিলাম সেভাবে নেওয়া হয়েছিল তাই না? জি ভাই, দেখতে পাচ্ছি। থ্যাঙ্কস ফর ইওর অর্ডার, প্লিজ প্রোভাইড মি ইওর ফাইল সোর্স অ্যাজ জেপিজি পিডিএফ। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য গিগ? জি ভাই। ও ওকে, আসলে দেখেন উনি তো আপনাকে যে কোনো ফাইল, আপনি এখানে প্লিজ প্রোভাইড মি ইওর ফাইল, আচ্ছা এটা দেওয়ার পরে স্টপ স্টপ দিয়ে দেন, আর বলেন যে হুইচ ফরম্যাট ডু ইউ ওয়ান্ট, আপনি কি ফরম্যাটে চান। উনি আপনাকে তো দিলে তো জেপিজি, পিএনজি ওখানে যে কোনো একটা ইমেজ ফরম্যাটেই দিবে, আর ইমেজ সব সব ইমেজ ফরম্যাটেই কিন্তু আপনার ফটোশপ সাপোর্ট করে, কিন্তু আপনি তো জানেন না যে বায়ার কি ফরম্যাটে উনি চাচ্ছে, উনি তো আপনাকে যে কোনো পিএনজি জেপিজি যা ইচ্ছা দেন, দেন লিখেন হুইচ ফরম্যাট ডু ইউ ওয়ান্ট বা ওকে। ঠিক আছে ভাই, তাহলে আপনি এখানকার যে $5টা আসছে
এই যে এদিকে আপনার দেখেন ভাই, এটা ফ্ল্যাট ডিজাইনটা অ্যাপ্রুভ হয়েছে, বর্তমানে ফ্ল্যাট ডিজাইন তুলনামূলক সঠিক অ্যাপ্রুভ হচ্ছে। আর ভাই আপনি, আমি যেভাবে বলছিলাম লেয়ার সাজানো সেভাবেই সাজাইছেন এবং গ্রিডও ঠিক সেভাবে নিছেন। ওকে, এই যে ভাইয়ের কিন্তু এখানে $5 আর্নও হয়ে গেছে, এটা হচ্ছে অ্যাকাউন্ট ফাইবারে আপনার যদি কোনো ফাইল অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে আপনাকে $5 বোনাস দেওয়া হয়ে থাকে। এদিক থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি। রাকিবুল ভাই জানে যে এখন কিভাবে ফাইল অ্যাপ্রুভ করাইতে হয়, সেক্ষেত্রে সামনের ফাইলগুলো ওনার অ্যাপ্রুভ করা আরো সহজ হবে। ওকে ভাই, জি। আসলে বিজনেস কার্ডও অ্যাপ্রুভ হতো, কিন্তু বিজনেস, ওকে, বিজনেস কার্ডও আপলোড করা যায়। যেমন ফিক বেস্টে কি কি আপলোড করা যায়, যেমন আমরা ফিক বেস্ট ওয়েবসাইটে গেলেই দেখতে পাই। যেমন আমি ফিক বেস্টে আছি বর্তমান, আমার স্ক্রিনে শেয়ার দিই কি কি ধরনের ফাইল আপলোড দেওয়া যায়। যেখানে আসলাম পিক পেস্ট, আসার পরে এই যে ডিজাইন টেমপ্লেট, তারপরে দেখেন গ্রাফিক ডিজাইন, তারপরে সোশ্যাল মিডিয়া ব্যানার দেওয়া যায়, ফ্ল্যাট, বিজনেস কার্ড, মকআপ, সার্টিফিকেট, আদার্স, পোস্টার, ব্রোশার, লোগো, প্যাকেজিং ইত্যাদি। এখান থেকে যেগুলো দেওয়া যায় এগুলো কিন্তু দিতে পারবেন আপনি। এখন আরেকটা বিষয় যে বিজনেস কার্ডের বিষয়টা, বিজনেস কার্ড আমরা কিন্তু তৈরি করতে পারি, কিন্তু আপনাদের আমি কিন্তু বিজনেস কার্ড পিক পেস্টে দিতে বলিনি। এটার কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে পিক পেস্ট বিজনেস কার্ড অ্যাপ্রুভ করতেছে না, তারা বলতেছে যে আমাদের ওয়েবসাইটে অনেকগুলো বিজনেস কার্ড অলরেডি হয়ে গেছে, তাই বিজনেস কার্ড সাম্প্রতিক অ্যাপ্রুভ করা হচ্ছে না। আর এখন ট্রেন্ডিং চলতেছে ফ্ল্যায়ারের, ফ্ল্যায়ার ওরা নিজেরা বলতেছে ফ্ল্যায়ার আপলোড করার জন্য। এটাই এই ডিজাইনগুলো আপনি, তাছাড়া আপনি যে মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ করতে পারেন, এক্সেল এর কাজ করতে পারেন, পাওয়ার পয়েন্ট এর কাজ করতে পারেন, এগুলোরও টেমপ্লেট আপনি এখানে বিক্রি করতে পারবেন। যেমন ফ্ল্যাট ডিজাইন কি ফটোশপে করা যায়, শুধু ইলাস্ট্রেটরে করা যায়, ফ্ল্যাট ডিজাইন কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডও করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ডের যে ভার্সন গুলো আছে সেখানেও কিন্তু আমরা ফ্ল্যাট ডিজাইন, এ4 ডিজাইনও সেখানেও করতে পারি। সেই পাওয়ারপয়েন্টও করা যায়। হ্যাঁ, আচ্ছা, যাক, পাওয়ারপয়েন্টও আপডেট ভার্সন, পাওয়ারপয়েন্ট তেমন আমার চেক করা হয়নি। পাওয়ারপয়েন্টও এখন ছোটখাটো অ্যানিমেশন, 2D অ্যানিমেশন তৈরি করা যায়, যেটা দেখলাম লাস্টলি ভাবে এই পাওয়ারপয়েন্টের এই কাজগুলো কিন্তু বিক্রি হচ্ছে। তারপরে এখানে এই যে পিএনজি ইমেজও বিক্রি হচ্ছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইমেজটা, পিএনজি ইমেজও বিক্রি হচ্ছে। দেখি পিএনজি ইমেজের ভিতর কি রাখছে। আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব পিএনজি ফাইলটা, এটা তো আমরা যে গুগল থেকে নামিয়ে নিব, সেটা না, নিজস্ব খুলে নিতে হবে সেরকম কিছু। হ্যাঁ, সেরকম, হ্যাঁ, সেরকম কিছুই। তাহলে যেরকম ছবি তুলে এরকম তাও যেন পার্টনার খুব এটা। তারপরে শাটার স্ট্রোক আছে, যেমন এখানে ওই যে আমাদের অলরেডি রোমান ভাইয়ের অ্যাকাউন্ট আছে, এটাকে আমরা ছবি তুলেও আপনি এখান থেকে ভালো আর্ন করতে পারবেন। আর পিক বেস্টের তুলনায় শাটার স্ট্রোক কিন্তু রেভিনিউটা বেশি দিয়ে থাকে। আরেকটা কথা, মানে ছবি আপলোড করা, মানে যেগুলো ক্যামেরা দিয়ে তোলা হয়, DSLR দিয়ে তোলা, এগুলো যখন আমরা আপলোড করব শাটার স্টক বা আপনার ওই যে আনফ্ল্যাশ আছে এখানে, তো এগুলোকে তো একটু মডিফাই করে নিতে হবে, তাই তো? মডিফাই বলতে এমনি যদি আপনার ওইটাই ভালো হয় এটা করতে পারেন। আর যেহেতু আমার কোনো ছবি ইমেজ অ্যাপ্রুভ নাই, রোমান সরকার ভাই আপনি আমাকে শুনতেছেন কি ভাই, আপনি এই বিষয়ে একটু বলতে পারেন, যেহেতু আপনার, যদি আপনাকে কিছু এরকম ছবি দেই আপনি আমাকে দেখে বলতে পারবেন? মানে আমার এক ফ্রেন্ড আছে, সে খুব ভালো ছবি তোলে এবং এটা হচ্ছে তার হবি, যে যখনই সময় পায় বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তোলে। আমাকে বলেছিল যে একটু ইয়ার করে দেখো, তুমি যে সাইডে কাজ করো তাহলে ওর কাছ থেকে আমি ছবি নিয়ে আপনাকে দেখাতে পারি। আচ্ছা, রোমান সরকার ভাই একটু বলতে পারেন ভালো, যেহেতু ওনার ইমেজ অ্যাপ্রুভ করানো আছে। যে পারে সে একটু করলে সুবিধা হয়। শাটার স্টকে কাজ করার ক্ষেত্রে অনেক সময় রাখতে হবে যে আপনার, মানে যেই সফটওয়্যারটা ইউজ করে এডিট করছে, মূলত এডিট করার ক্ষেত্রে ওটা যেন লাইসেন্স হয়ে থাকে অথবা লাইসেন্স ফ্রি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা যেমন যেমন ধরেন আপনার ফটোশপ ইউজ করছেন, কিন্তু ফটোশপে যেগুলো আমরা ক্র্যাক করে ইউজ করছি তো ওরা এনক্রিপ্টেড টুল দিয়ে ওটা বুঝতে পারে, তো এটা করা যায় না। প্রথম থিং, সেকেন্ড থিং হলো হাই রেজুলেশনের ছবি তুলতে হবে, সেটা 4K হতে পারে, HD হতে পারে, আপনার সরাসরি যেটা ভিডিও করবেন আপনার যে কোনো ডিভাইস থেকে ওইটাই আপলোড করবেন, তাহলে আপনার হওয়ার সম্ভাবনা 100%। এবং ডিভাইস থেকে আপলোড করতে হবে, ইয়েস, ল্যাপটপে নিয়ে করা যাবে না, ল্যাপটপে নিয়ে করতে হবে। কিন্তু দেখা গেল আপনি একটা ছবি তুলেছেন, এটা অ্যাঙ্গেলটা ঠিক ছিল 45 ডিগ্রি, আপনি একটা ফটোশপ দিয়ে করেছেন 90 ডিগ্রি, হ্যাঁ, যার কারণে কিন্তু প্রবলেম হচ্ছে, তখন ওরা এটা রিজেক্ট করে দেয়। তো বেসিক্যালি ছবি যখন, ফুটেজ যখন নিবে তখন ওই ফুটেজটার কোয়ালিটি যেন হয়, মানে সব দিক থেকে অ্যাঙ্গেল ধরেন, ওরা এত কিছু দেখে না, ওরা লাইটিং দেখে আর ক্যাপচার করে। আমি যদি এডিটিং করি তাহলে হচ্ছে আমার সফটওয়্যারটা ফ্রি হবে, মানে
আপনি যে ফুটেজটা দিচ্ছেন সেটা হতে পারে ভিডিও, সেটা হতে পারে ইমেজ, ওইটার ক্যাপশন যেন রিয়েল হয়। হ্যাঁ, এমন হলো যে আপনি ছবি তুলেছেন আপনার এলাকায় আর ক্যাপশন দিয়েছেন অ্যামাজন, ভালো হবে। আমরা অ্যামাজন করবো, চলন বিল খুব বেশি হলে। হ্যাঁ, তো মানে কনফার্মলি মানে ওই লোকেশন কিন্তু দেখা যায়, আপনারা জানেন কি না যে ইমেজটা আপনি কাজ করছেন ওটা লোকেশন দেখা যায়, এটা কোথায় থেকে ফুটেজটা নিয়েছে, তো ওরা এগুলো ট্র্যাক করে। তো বেসিক্যালি আপনি মানে যেমন ধরেন ফুড, বিশেষ করে যারা ফুড নিয়ে কাজ করে, ফুডের ছবি এগুলো দেখেছে খুব বেশি সেল হয়, এবং টেকনোলজি রিলেটেড ভিডিও এরকম যদি হয় তাও প্রায় একটা ভিডিওতে আপনি কমিশন পেয়ে থাকেন $49 সামথিং, আর ইমেজের ক্ষেত্রে পার ইমেজে আপনি $1 সামথিং পেয়ে থাকেন। সো এই তো ব্যাপার, কপি না করলে করবো না, ওটা তো কপি করার কিছু নাই, ছবি নিজেরটা নিজেই তোলা হয়। তো এই ছবিটা যখন দেওয়া হয় তখন আমরা যেমন এই যে এডিটিং এর কাজ করে যে পিক বেস্ট বা ইয়াতে দিচ্ছি, ওখানে কিন্তু আমরা অনেক কিছু টেক্সট দিচ্ছি বা ক্যাপশন দিচ্ছি, হেডলাইন দিচ্ছি, এখানে কি সেরকম কিছু হেডিং টেডিং দিতে হবে? জি জি জি, এখানে সেম, এখানে ট্যাগ দিতে হবে, হেডিং দিতে হবে, ছবিটা কি আপনার র নাকি এডিট করা সেটা উল্লেখ করে দিতে হবে, সেম এডিটিং ধরেন পিক বেস্টে যেভাবে আপলোড করছেন সাথে আমি যদি হবে। আপনি চাইলে শাটারস্টকে সবচেয়ে ভালো সিস্টেমটা হলো আপনাদের যতগুলো ছবি আছে, ভিডিও ফুটেজ আছে সব আপলোড করে স্ক্রল করে রাখতে পারেন। আপনার মনে হলো যে এটা এখন আমি পাবলিশ করব, ওটা তখন পাবলিশ করতে পারেন, এবং ওরা আপনার ছবিগুলো চেক করবে, যেগুলো রিজেক্ট হবে বলে দেবে রিজেক্ট, চাইলে আপনি ডিলিট করতে পারেন, চাইলে রেখে দিতে পারেন, আর যেগুলো অ্যাপ্রুভ হবে ওইখানে লেখা হবে বেটা অ্যাপ্রুভ। আপনি যখন পাবলিশ করবেন তখন থেকে এটা সেল শুরু হবে, তো যতজন কিনেছে তার উপরে ডিপেন্ড করে আপনাকে একটা কমিশন দিবে। আবার একটু ফ্রিও করে দেওয়া যায় তাই না? শাটার স্টকে কোনো কিছু ফ্রি নেই, সবকিছু আপনাদেরকে পেমেন্ট দিয়ে কিনতে হয় বা পেমেন্ট দিয়ে নিতে হয়। ওকে, ঠিক আছে। আসলে শাটার স্টক বিষয়টা আলোচনা করার জন্য আর কি এখানে বিষয়টা হচ্ছে কি, আমরা কিন্তু শাটার স্টকে যাব, শাটার স্টকে আপাতত আপনি এদিকে আমরা শাটার স্টকে যাব, আপনি চাইলে ইমেজ নিয়ে কাজ করতে পারেন শাটার স্টকে। আরেকটা জিনিস, শাটার স্টক ভেক্টর ফাইলও অ্যাপ্রুভ করা হয় থাকে, ভেক্টর ফাইল শাটার স্টক নিয়ে দেখলাম এখানে সাধারণত ফটোশপের ফাইল অ্যাপ্রুভ করা হয় না, আর যদি ফটোশপের ফাইল অ্যাপ্রুভ করা হতো তাহলে অলরেডি আমরা পিক বেস্টের যেগুলো ফ্লায়ারগুলো আমরা ফটোশপে করছি সেগুলো আমরা আপনাদের বলতাম যে এখানে শাটার স্টকে অ্যাকাউন্ট খোলাটা আমি দেখাইতাম। শাটার স্টকে আমরা অ্যাকাউন্ট খুলবো, সেখানে আমাদের যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে কাজগুলো করব, যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা বিজনেস লোগো ডিজাইন বা তারপর আপনার ফ্লায়ার ডিজাইন এই কাজগুলো আমরা অ্যাডোবি শাটার স্টকে আমরা কাজগুলো দিতে পারি, অ্যাডোবি স্টকে দিতে পারি। সেহেতু এই যে রোমান ভাই যেটা বললো, ইমেজ নিয়ে যদি কেউ কাজ করতে চান এই বিষয়টাও কাজ করতে পারেন, আর শাটার স্টকের নিয়মগুলো আমরা কি কি নিয়ম ওদের ফলো করতে হবে আমাদের, বিশেষ করে ভেক্টর ফাইলগুলো অ্যাড করার জন্য যেভাবে আমি আপনাদের পিক বেস্টে বলছিলাম ঠিক সেভাবে আমরা করব। তবে আপনাদের আর কি পিক বেস্টে ফাইল অ্যাপ্রুভ করাইতে হবে আগে, তারপর আমরা শাটার স্টকে যাব। অলরেডি যেহেতু আমাদের রাইফেল ফাইল অ্যাপ্রুভ হয়েছে সেক্ষেত্রেও আমরা এটা নিশ্চিত হতে পারি, আমি আপনাদের যেভাবে ব্রিডের কথা বললাম বা যেভাবে গাইডলাইনগুলো নিতে বলছিলাম সেই হিসাবে নিলে আপনার ফাইলটাও অ্যাপ্রুভ হবে। আর এদিক থেকে জাস্ট একটা সমস্যা হচ্ছে, যেমন আর কে দুর্জয় ভাইয়েরটা, ওনার ডিজাইনটা নিয়ে আমি পরে রিসার্চ করছিলাম, আসলে উনি তো নিজ থেকে ইউনিক ডিজাইন অবশ্যই করছেন, মাঝে সাথে কি হয় আমাদের ইউনিক ডিজাইন যেগুলো তৈরি করি তারপরেও হঠাৎ করে কারো না কারোর সাথে একটা একটু বিষয়গুলো মিলে যায়। আমি ওনার ডিজাইনটা নিয়ে পিক বেস্টে দেখছিলাম, হ্যাঁ অলরেডি ওরকম ধরনের ডিজাইন আছে, কালকে লিঙ্কটা কপি করছি আমি একটু আর কে দুর্জয় ভাইকে যেটা তৈরি করছিল এটার ইমেজটা অনেকটা এটার মতোই ছিল অনেকটা, যার কারণে এই ধরনের আরো কিছু অলরেডি পিক বেস্টটা আছে যার কারণে রিজেক্ট করা হয়েছে, কিন্তু
দুর্জয় ভাই এদিক থেকে ফাইলের গুণ বা এই বিষয়গুলো তেমন কিছু বলা হয়নি, শুধুমাত্র সিমিলার ডিজাইন অলরেডি গ্রুপের মধ্যে আছে এটা বলা হয়েছে, কিছু কিছু বিষয় হালকা হালকা মিলছে এই জন্য হয়তো, এই জন্য এদিক থেকে খুব শীঘ্রই হয়তো আর কে দুর্জয় ভাই আপনি আরো নতুন ফাইল তৈরি করে দিয়ে দেন। আমি চাইবো যে আগামী এই যেমন আজকে বৃহস্পতিবার ক্লাস শেষ হচ্ছে, ঠিক পরবর্তী যে সপ্তাহ আস্তে আস্তে অর্থাৎ শনিবার তো বৃহস্পতিবার হতে হতে যেন আমরা প্রত্যেকেই একটা কমপক্ষে একটা করে ফাইল আমরা অ্যাপ্রুভ করে ফেলতে পারি। এক্ষেত্রে আপনার অ্যাপ্রুভ করাতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে বলবেন। দেখেন আমি আপনাদের পিক বেস্টও এত জোর দিচ্ছি কেন, পিক বেস্টে জোর দেওয়ার কারণটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের প্যাসিভ ইনকাম, অর্থাৎ আপনি আপনার 100টা ফাইল অ্যাপ্রুভ করে রাখলেন, এদিক থেকে আপনি ঘুরে বাড়ান বা এদিক থেকে যাই কিছু করেন না কেন, তাও কিন্তু আপনার একটা ডাউনলোড বেস একটা অ্যামাউন্ট জেনারেট হচ্ছে। এটা একটা সুবিধা অনেকেই আছে যারা যেমন ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, এই যেগুলো মার্কেট প্লেস আপনাকে কাজ দিচ্ছে, আপনি কাজ করে দিচ্ছেন টাকা নিচ্ছেন, যদি আপনার হাতে কাজ না আসে আপনি বসে থাকতেছেন, এই জন্য এই মার্কেট প্লেস গুলোতে তারপরে বায়ার চ্যাটিং, বায়ারের সঙ্গে কমিউনিকেশনের একটা বিষয় আছে, এই জন্য অনেকেই এই মার্কেট প্লেস গুলোতে কাজ করে না, তারা পিক বেসড, ফ্রি পিক, গ্রাফিক রিভার, শাটার স্ট্রোক, অ্যাডোবি স্ট্রোক এই ধরনের ওয়েবসাইট গুলোতে কাজ করে। এক্ষেত্রে বায়ারের ক্ষেত্রে কমিউনিকেশনের কোনো প্রয়োজন নেই, আপনি কাজ করে আপলোড করেন আর মাসে মাসে একটা নির্দিষ্ট চাকরির মতন বেতন নেন, এটা হচ্ছে একটা সুবিধা, এটা একটার জন্য বলতেছি। আরেকটা হচ্ছে যেমন ফাইবার অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো যদিও কোনো আপনার ভুল ছাড়া ডিজেবল করে না, তারপর অনেক সময় নিজের ভুল ছাড়াও অ্যাকাউন্টগুলো কিন্তু ডিজেবল করে দেওয়া হয়, আপনাকে একটা কারণ দেখাই দিল যে ভুলটা আপনি করেননি, এক্ষেত্রে যদিও আপনি রিপোর্ট করতে পারবেন, তাছাড়া অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার চান্সটা এগুলোর ক্ষেত্রে বেশি থাকে। যখন আমরা শুধুমাত্র একটা মার্কেট প্লেসের উপর ফুললি ভাবে নির্ভর হয়ে যাব, ওই অ্যাকাউন্টটা কোনো সময় যদি হঠাৎ করে ডিজেবল হয়ে যায়, আর যদি আমার মেইন পেশা হয়ে থাকে ফ্রিল্যান্সিং, তখন কিন্তু ভেঙে পড়বো আমরা। খুবই সিম্পল, একটা অ্যাকাউন্ট তৈরি করা যে একটা অ্যাকাউন্ট গ্রো করা যে কত কষ্টের, যারা একজন ফ্রিল্যান্সার তারাই বলতে পারবে। সেক্ষেত্রে অ্যাকাউন্ট যদি ডিজেবল হয়ে যায় সেক্ষেত্রে একটা অনেক হতাশা বা এগুলো চলে আসতে পারে, যখন অন্য আরেকটা অ্যাকাউন্ট থাকবে তখন কিন্তু এই হতাশা বা এই বিষয়টা আমাদের আসবে না। সেজন্য এবং একটা বিষয় একদম হচ্ছে বর্তমানে আপনাদের ফ্রিল্যান্সারদের জন্য একটা ভালো দিক হলো যেহেতু পিএনইআর বাংলাদেশে কাজ করছে এবং রিসেন্ট কিন্তু ফাইবারের একটা বৃহৎ গ্রুপ আমরা যারা বাংলাদেশে কাজ করছি, সো কারো অ্যাকাউন্ট ডিসেবল হয়ে থাকে আপনারা জাস্ট যেটা করবেন ফাইবার বাংলাদেশ নামে যে গ্রুপটা আছে ওখানে বলবেন আপনার ওই অ্যাকাউন্টটা আবার রিকভারি করা হবে। হ্যাঁ, একাধিকবার রিকভারি করার সুযোগ আছে এবং আইপি নিয়ে যে প্রবলেম ছিল আগে যেটা হতো একাধিক আইপি থেকে আপনি যদি ফাইবার লগ ইন করেন অথবা সেম ডিভাইসে যদি দুইটা ফাইবার লগ ইন করেন অথবা একটা ফাইবার যদি একাধিক সেম ডিভাইসে লগ ইন করেন অ্যাজ লাইক ল্যাপটপ ল্যাপটপ কম্পিউটার কম্পিউটার তাহলে ডিজেবল হয়ে যেত, কিন্তু বর্তমানে ফাইবার যেটা বলেছি এটার জন্য আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে যে আপনি যেন কাজটা না করেন। আর যদি আপনি ইউএস বেসড বায়ার হয়ে থাকেন তাহলে শুধুমাত্র এই প্রবলেমটা হবে, যদি ইউএস বেস ছাড়া হয়ে থাকেন তাহলে এই প্রবলেমটা আর হবে না। চাইলে শুধুমাত্র ওদের যে গাইডলাইন আছে লাইক পেমেন্ট লেখা যাবে না, স্প্যামিং জাতীয় কিছু বলা যাবে না, বায়ারকে থ্রেট দেওয়া যাবে না, এগুলো যদি না করেন তাহলে লাইফ টাইমের জন্য আপনার ফাইবার অ্যাকাউন্টটা সিকিউর। ওকে, ঠিক আছে, রোমান সরকার যেটা ভাই বললো অলরেডি আমি বলছি, তবে আইপির যে বিষয়টা এটা নিয়ে আমার অনেক আলোচনা হয়েছে। তারপর রোমান সরকার ভাই, আমি সাম্প্রতিক আবার ফাইবার বাংলাদেশ গ্রুপে অলরেডি আপনাদের মনে আমি জয়েন করার কথা বলছি, আপনারা প্রত্যেকে এই দিক থেকে জয়েন করে নেবেন, আর সেখানে ফাইবারের যেগুলো প্রতিনিয়ত আপডেটগুলো আসতেছে ফাইবার বাংলাদেশ গ্রুপে আমি শুরু থেকেই জয়েন আছি। আর ভাই যেটা বললো এখানে যেটা সুবিধা, না দেইনি, সার্চ করলেই চলে আসবে, সার্চ করলে এক নম্বরেই চলে আসবে ফাইবার বাংলাদেশ লিখে। ফাইবারের মোটামুটি তিনটা গ্রুপ আছে, ফাইবার বাংলাদেশ, ফাইবার হেল্প বাংলাদেশ, ফাইবার হেল্প বাংলাদেশের, তার জন্য অফিসিয়াল ভাবে ফাইবার বাংলাদেশ যেটা আছে সেটাকে অফিসিয়াল ভাবে ফাইবার ওয়েব পেজ থেকেও প্রমোট করা হয়েছিল, যার কারণে ওয়েব পেজটাতে আপনারা 1 লাখেরও বেশি মেম্বার আছে, সেখানে আমরা জয়েন করলে আমাদের নিজের কোনো সমস্যা হলে সেটা আপনি নিজেদের থেকে কোনো সমস্যা হলে আপনারা পোস্ট করতে পারবেন, বা যখন এই ক্লাসগুলো আমাদের শেষ হয়ে যাবে তখন আপনারা পোস্ট করতে পারেন। আর একটা জিনিস, এদিকে কে কীভাবে ক্লাস করা হচ্ছে জানি না, আমি চেষ্টা করতেছি আপনাদের ক্লাস করার পর যখন ক্লাস বা পরবর্তীতেও আপনারা যে এভাবে কিছু কাজ করতে থাকেন, হয়তো আমাদের এই ক্লাসের মধ্যে সবারই আর্ন নাও আসতে পারে, কিন্তু যেভাবে বলতেছি এভাবে যদি আপনারা কাজ করতে থাকেন ইনশাল্লাহ আপনাদের আর্ন আসবেই, কথা হচ্ছে লেগে থাকতে হবে, এটা একটা। আর আইপির যেটা বিষয়ে ভাই যেটা বললো ঠিক আছে, আমি কিন্তু সাম্প্রতিক আরেকজন পোস্ট করছিল এরকম যে পনেরো ভাই বোন একসঙ্গে দুটা একই ওয়াইফাই থেকে চালাতো আলাদা, তবে ডিভাইসও ছিল আলাদা আলাদা, কিন্তু ওরা আবার গ্রাফিক্স ডিজাইনে কাজ করতো, তার মধ্যে একজনকার অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়া হয়েছে, ওনাকে দেখানো হয়েছে যে কারণ একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতেছে।
আচ্ছা জি ভাই এখানে আমি একটু অ্যাড করব অবশ্যই ভাই পেজ আছে জি ভাই যেমন ধরেন আপনার একটা প্রিমিয়ার অ্যাকাউন্ট আছে আর আপনি আর একটা প্রিমিয়ার অ্যাকাউন্টের যে ব্যাংক ডিটেইলস অর্থাৎ সেই ধরেন আমার নিজের নামে ডাচ বাংলা ব্যাংকে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে আমি যেটা করেছি এই ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে আমি ধরেন একটা পিএনআর অ্যাকাউন্ট খুলেছি ঠিক আর একটা অ্যাকাউন্ট যখন আমি ফাইবারে চালাচ্ছি তখন যেটা করেছি দুইটা কেস হয় একটা হলো সেম পিএনআর এ একাধিক ফাইবারে অ্যাড করা যায় দুই নম্বর হলো আমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আমি কনফার্ম করে আর একটা পিএনআর এর সাথে সংযোগ করেছি তখন যেটা হয় ফাইবার আর পিএনআর কিন্তু সেম আপনারা জানেন কিনা একটা ফাইবার থেকে একটা মাত্র পিএনআর অ্যাকাউন্ট চালানোর জন্য ফাইবার কর্তৃপক্ষ বলেছে কখনো যদি কেউ এটা মিসিং করে হ্যাঁ যেমন আপনারা জানেন যে প্রত্যেকের আমাদের ডিজিট কিন্তু সেম আমরা যারা ন্যাশনাল আইডি কার্ড ধারি আপনার যেমন আমার বড় ভাইয়ের এনআইডি কার্ডের ডিজিট হলো 10 আমারটা হলো 11 তো এই যে 10 দিয়ে আমি যদি ব্যাংক অ্যাকাউন্ট দুইটা খুলি এবার যদি আমি ফাইবার ধরেন চিন্তা করি যে না আমি খুব স্মার্ট দেন ফাইবার অ্যাকাউন্ট আলাদা করলাম দুইটা আলাদা কম্পিউটারে চালাইলাম কিন্তু পিএনআর অ্যাকাউন্ট সেম রাখলাম মাস্ট বি আপনার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় হ্যাঁ এটা অবশ্যই ডিজেবল হবে আর যেহেতু আর পেয়ার সম্পর্কে এখন আমি আলোচনা করিনি যেহেতু আর্নিং এর বিষয়টা আসেনি ভাই যেটা বললো ওটাও ঠিক আছে অবশ্যই হ্যাঁ এখানে যে বলা হচ্ছে এক আই কিভাবে দুই তিনটা অ্যাকাউন্ট লগ ইন করা যাবে কিন্তু আমরা তো একটা ভাষায় একটা ওয়াইফাই রাখি তাই না কিন্তু ভাষাটা এখানে আইপি বলে নাই এখানে বলেছে ম্যাক একটা ম্যাক একটা কম্পিউটার একটা মাত্র হয়ে থাকে বাট আইপি নিয়ে কোনো চেঞ্জ হবে না আপনার যে আপনি ইপিএল চালু করলেই কিন্তু আইপি চেঞ্জ হয়ে যায় অ্যাকচুয়ালি ম্যাক একটা আইপি অ্যাড্রেস দেখবেন যে ওই ওয়াইফাই যে কয়েকজন আপনার ওয়াইফাই চালাচ্ছেন সবার আইপি কিন্তু একই রকম আসবে আইপি হচ্ছে দুটা আইপি যথেষ্ট ইন্টারনেট প্রোটোকল এখানে সবারই একই আসবে আর একটা যেটা ম্যাক আইপি শুধুমাত্র ইউনিক ডিভাইসের ক্ষেত্রেই হয়ে থাকে আর আমি লাস্টে ওটা শুনছিলাম ভাই যেটা বললো ওটা আমি আরেকটু ক্লিয়ার হয়ে আগামী ক্লাসে আপনাদের জানাই দিব যে একই ধরনের যেমন আপনিও গ্রাফিক্স ডিজাইন করতেছেন আমিও করতেছি আবার একই ওয়াইফাই থেকে লগ ইন করতেছি এটা আরেকটু আপডেট হয় এই বিষয়টা আমি আপনাদের পরবর্তী ক্লাসে আরো ক্লিয়ার করব হ্যাঁ আমি বুঝতে পারছি আপু আমি এবং আমার হাজবেন্ড দুজনেই একই ওয়াইফাই ইউজ করি এবং ল্যাপটপ আলাদা কিন্তু আমরা কিন্তু দুজনেই জি বুঝতে পারছি আমি এক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ব্লক হয়ে যাবে হ্যাঁ এটাই একটা এরকম কেস পেয়েছি আমার কাছে রানিং আছে হ্যাঁ আমি সেটাই বলতে এটাই বলতেছি দুটো ওয়াইফাই রাখা সমস্যা এটাই দেখেন আর তার সাথে আরেকটা জিনিস কি ফাইবারে কিন্তু আমাদের সবসময় লোকেশন ট্র্যাক করে আমি আপনাদের আরেকটা বুঝাই যখন আপনার ফাইবার এখন যারা যারা খুলছিলেন তখন কিন্তু আপনার কুকিজের একটা অপশন নিয়ে নিছিল স্বর্ণাস্তে বলতে পারবেন যেন আমি কন্ট্রোল স্ক্রিন যেহেতু শেয়ার আছে ফাইবার ডবলার ডট কম লিখে সার্চ করলাম ফাইবার কিন্তু আমাদের কুকিজ চাই কুকিজের বিষয়টা কি দেখি এখানে আসতেছে কিনা নিচের দিকে একটা গট ইট অপশন আসছিল কিন্তু দেখবেন যে গট ইট এই যে গট ইট আসছে এখানে দেখেন ক্রস করার কোনো অপশনই নেই ক্রস করার কোনো অপশনই নাই কিন্তু আপনি ফাইবার চালান এটা সবসময় আপনাকে আসবেই এখানে কুকিজের বিষয়টা আপনাদের একটু বলি যেটা আমরা ইন্সপেক্ট করে যদিও ডিলিট করতে পারি রিলোড দেন এটা চলে আসবে এই কুকিজ আপনি কি কি ব্রাউজিং করতেছেন বা কোন কোন ওয়েবসাইটে যাচ্ছেন এই বিষয়গুলো কিন্তু কুকিজের মধ্যে জমা থাকে আমরা যেমন পার্সোনাল ট্যাব নিচ্ছি আমি এখানে কুকিজটা আসে না এই জন্য যখন ফাইবার নিয়ে কোনো রিসার্চ করার কথা বলছি তখন আপনার পার্সোনাল ট্যাব নিয়ে কথা বলছিলাম কুকিজের মধ্যে আপনি কোথায় কি সার্চ দিচ্ছেন এই বিষয়গুলো আপনার তথ্যগুলো জমা থাকে কিছু কুকিজ কুকিজের আবার অনেকগুলো ধরন আছে কিছু কিছু কুকিজ শেয়ারেবল হয় যে কুকিজগুলো যেগুলো শেয়ারেবল কুকিজ হয় ওই কুকিজগুলো ফাইবার আপনার আপনার ব্রাউজার থেকে নিয়ে নেয় অর্থাৎ আপনি কি কি লিখে সার্চ করলেন কি করলেন এই বিষয়গুলো কিন্তু ফাইবারের কাছে তথ্যগুলো চলে যায় এই বিষয়টা অনেকটা আমাদের লক্ষ্য রাখতে হবে কুকিজের বিষয়টা যেমন আপনি আপনার এখানে কি লিখে সার্চ করলেন আরেকটা ল্যাপটপের সাথে কীভাবে সার্চ করলো এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে মিলে গেলে সেক্ষেত্রেও এখন ডিজাইন কিছু কিছু ক্ষেত্রে চান্স থাকে এখন ফাইবার হচ্ছে অনেক স্মার্ট 2017 সালের দিকে বা 18 সালের দিকে 17 সালের দিকেও ততটা ফাইবার স্মার্ট ছিল না আর এখন অনেক বেশি স্মার্ট হয়ে গেছে এবং সাম্প্রতিক কিছুদিন আগে আরও একটা ফাইবার আপডেট নিয়ে আসছে এই আপডেটটা আরও বেশি ওরা অনেক বেশি স্মার্ট হয়ে গেছে আমরা একটুতেই সব বিষয়গুলো ধরে ফেলতে আমরা কোন লোকেশন থেকে চালাচ্ছি কোথায় থেকে চালাচ্ছি এটাও ওরা সবসময় ট্র্যাক করে
অনেকেই পরবর্তীতে ল্যাপটপে কিন্তু ভিপিএন ব্যবহার করেন, বিভিন্ন কাজে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজিং এর ক্ষেত্রে ভিপিএন ব্যবহার করেন। আর আমি আপনাদের অনুরোধ করব, যে ব্রাউজারে আপনি ফাইবার চালাচ্ছেন সেখানে তো কোনো ভিপিএন এর এক্সটেনশন ব্যবহার করবেনই না। ঠিক একইভাবে কিছু ভিপিএন সফটওয়্যার পাওয়া যায়, ভিপিএন সফটওয়্যার থেকে যদি আপনি ভিপিএন চেঞ্জ আর কি চেঞ্জ করেন, সেক্ষেত্রে তো আপনার পুরো আইপি লোকেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্রাউজার থেকে পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি ভিপিএন দিয়েছেন ইউএসএ এর, আর কিছুক্ষণ আগে আপনার ছিল লোকেশন বাংলাদেশ, একটু পরে দেখাচ্ছি ইউএসএ, পরবর্তীতে আবার আরেকটা লোকেশন ভিপিএন চেঞ্জ করছেন, আপনার লোকেশন কিন্তু চেঞ্জ হতে আছে। এইভাবে আপনার ফাইবার ফ্রিল্যান্সার বা এই ধরনের যে মার্কেট প্লেস গুলো আছে, এভাবে যদি ভিপিএন চেঞ্জ করে আপনার লোকেশন চেঞ্জ হতে থাকে, সেক্ষেত্রেও কিন্তু একটা অ্যাকাউন্ট ডিজিটাল হওয়ার চান্স থাকতে পারে। সেক্ষেত্রে যারা এটা এটা সেক্ষেত্রে আপনারা অনুরোধ করবো আর কি, ভিপিএন যদি আপনার ব্যবহার হয় আপনি অন্য কোনো ব্রাউজারে ভিপিএনটা করেন, ভুলেও যদি এখানে ভিপিএন ক্লিক করে ইউনাইটেড স্টেট দিয়ে দিচ্ছেন আর এদিকে ফাইবারও ঢুকছেন, তো তখন ফাইবার দেখতেছে যে আপনি ইউএসএ থেকে লগ ইন করছেন, আপনার আইপি গুলো চেঞ্জ হয়ে গেছে। আর ভিপিএন এর আইপি গুলো অনেক মানুষ ব্যবহার করে, কিন্তু একটা আইপি কত মানুষ ওই আইপিতে খুব ব্যবহার করতেছে, এটাও বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এবং এরকম একটা কেস আছে, আমি চ্যাটে একটা লিংক দিয়েছি দেখেন, এটা একটা ফাইবার অ্যাকাউন্ট, তো ভালো লেভেলের একজন ফ্রিল্যান্সার বলা যায়, তো উনি আজকে আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমার সেম কেস যে ওনার হাজবেন্ড ওয়াইফ দুজন ফাইবার অ্যাকাউন্ট চালান, যার কারণে ফাইবার রিচ করতে পারছে, এবং আনফরচুনেটলি দেখা যায় যে সেই বিষয়ে কি হচ্ছে যে তাদের কিন্তু কাজের হ্যাম্পার হচ্ছে এবং সেটা ফিক্স করার একটা ব্যাপার। ওকে, যেমন আমি এখানে সার্চটা করছি এটা কিন্তু পার্সোনাল ট্যাবে করছি, এই সার্চের বিষয়গুলো এগুলো পার্সোনাল ট্যাবে করাটাই পারফেক্ট, নাহলে এদিক থেকে আমি কি কি করতেছি অলরেডি ওই ব্রাউজার থেকে সব কিছু ফাইবার আমাকে ট্র্যাক করতেছে, যেটা এখানে গট ইট অর্থাৎ পারমিশন চাচ্ছে। অন্যান্য অনেক ব্রাউজার কুকিজ চায় কিন্তু ওরা একটা ক্রস বাটন রেখে দেয় যে আমি দিতে চাচ্ছি না, কিন্তু ফাইবারও এটা ফাইবারের ক্ষেত্রে এই ক্রস বাটনটা ছিল, কিন্তু এই ক্রস বাটনটাও ফাইবার এখন তুলে দিছে, এরা নিবেই আপনার কাছে কুকিজ, নাহলে একটা অংশ জায়গা তুলে ওরা ব্লক করে রাখতেছে, ক্রস করারও অপশন নাই। আপনি যে স্ট্রাই ইন ভাইয়া, কিন্তু এই ওয়াইফাই প্রবলেমটা কি সলিউশন হবে সেইটা বলেন, একবার সাথে দুইটা ওয়াইফাই রাখতে পারবো না, পাশে কি দুইটা নিব না, আপনার এটা প্রবলেম নেই, ওয়াইফাই নিয়ে কোনো ইস্যুস নেই, আপনি যেটা করবেন আলাদা দুইটা ডিভাইস ইউজ করবেন, দুজনে আলাদা দুইটা ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করবেন, এখন আলাদা নাম আলাদা সব আলাদা, শুধু আই যে মানে ওয়াইফাই, তাহলে এটা সমস্যা না, আপনি জাস্ট আপনার যে ওয়াইফাই যাদের থেকে চান ওদেরকে বলবেন একটা ডেডিকেটেড আইপি দাও, আর কখনো প্রবলেম হবে না, কিন্তু শেয়ার আইপি হলে অবশ্যই প্রবলেম হবে। ওকে, এই আইপি বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে দিই, আস্তে আপু বাই থেকে যারা আছেন, দেখেন আমরা যেগুলো ব্রডব্যান্ড চালাচ্ছি এগুলো আইপি গুলো মূলত দুটা ভাগে ভাগ হয়ে থাকে, একটা হচ্ছে শেয়ার আইপি বা পাবলিক আইপি যেটাই বলেন, আর একটা হচ্ছে পার্সোনাল আইপি বা ডেডিকেটেড আইপি ভাই যেটা বললো। এই শেয়ার আইপিটা ওরা কি করে, একটা আইপি দিয়ে পুরো মনে করে এলাকার বা কয়েকটা বাড়ির বা কয়েকটা এলাকার ওরা একই রকম আইপি হয়, আপনি নতুন রাউটার নেন আপনার রাউটারে যে আইপি আরেকজন করছে ওরও রাউটারে একই আইপি, কারণ আপনি শেয়ার আইপি ব্যবহার করা হয়েছে, আর যেটা ডেডিকেটেড বা পার্সোনাল আইপি শুধুমাত্র ওই আইপিটা আপনারই থাকবে। আর সাধারণত আর যারা ইন্টারনেট প্রোভাইডার আছে তারা শেয়ার আইপির জন্য একটু বেশি চার্জ করে সাধারণত, আর না না চার্জ করলে তো ভালোই, আর তারপরে কিছু কিছু চার্জ করবে, হ্যাঁ চার্জ করো সেটা প্রবলেম নেই আমার, কিন্তু আমি যদি কষ্ট করে একটা জিনিস তৈরি করি সামান্য একটু যদি আমার সেটা আবার নষ্ট হয়ে যায় তাহলে তো সমস্যা, এটাই সেটা প্রবলেম। ওকে ঠিক আছে, অনেক বিষয় নিয়ে আলোচনা হলো, ওকে যাই দিক থেকেও, তাহলে আমরা জ্যোতি আপুর কাছে ব্যাগ আসি ফাইবার গিগ দেওয়ার বিষয়ে। হ্যাঁ জি ভাই, আমি আপনার ওই যে জ্যোতি আপুর গিগটা তৈরি করার পর আপনার গিগে আমি যাচ্ছি, অবশ্যই দেখবো ভাই। ঠিক আছে জ্যোতি আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন, আর যেভাবে ইমেজ অপটিমাইজেশন করতে বললাম সেভাবে কি আপনার ইমেজ অপটিমাইজেশন, হ্যাঁ আমি একটু স্ক্রিপ্ট করছি তো আমি তো আপনাকে বলে দিতে হবে স্টেপ বাই স্টেপ। হ্যাঁ ওকে, সমস্যা নাই, আপনি দেন প্রেজেন্ট নামে। ভাইয়া বলে দেন আমি তো তখন, ওকে তাহলে আপনার এই ইমেজটা আপনি জেপিজি তে সেভ করেন, জেপিজি তে ছিল ভাই। ওকে তাহলে ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ এ যান, ইমেজটা সিলেক্ট করে
তারপরে ডিটেইলসে যান, ডিটেইলস উপর থেকে, হ্যাঁ তারপর নিচের দিকে আসতে রিমুভ, একেবারে নিচের দিকে, হ্যাঁ এটা রিমুভ, হ্যাঁ অল, নিচের গুলো সিলেক্ট অল দেন, তারপর হচ্ছে ওকে, হ্যাঁ ওকে, তাহলে আগের গুলো সব রিমুভ হয়ে গেল। এখন নতুন করে আপনার যে গিগের টাইটেল বা আমরা সার্চের জন্য যে কিওয়ার্ডটা মেইনলি টার্গেট করছি সেটা টাইটেলের মধ্যে দিয়ে দেন, সাবজেক্টের মধ্যে রেটিং 5 স্টার দেন, ট্যাগ গুলো দেন, ওই যে যেটা তৈরি করছেন আপনি ফাইবারের জন্য ওয়ার্ড ফাইল বা টেক্সট ফাইল ওটা ওপেন করে, হ্যাঁ টাইটেল, এই যে এদিকে ফাঁকা অংশ যেটা আছে ব্যানার দিকে এদিকে ফাঁকা অংশটাতে ক্লিক করেন, তাহলে আপনি এডিটেবল, হ্যাঁ এখানে এগুলো পূরণ করে চাইলে আপনি টাইপ করে দিতে পারেন, কিন্তু টাইপ করতে তো আমাদের সময় লেগে যাবে, কপি পেস্ট করে নিয়ে আসি। আপনি মূলত কোন কিওয়ার্ডটা টার্গেট করছেন এই টাইটেলের মধ্যে, যে কোন কিওয়ার্ডটা দিলে আপনি সার্চে আপনার গিগটাকে আনতে যাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, আচ্ছা আমি একটু দেখি, একটু থামেন টাইটেলটা সম্পর্কে আমি একটু ফাইবারে দেখি, আচ্ছা রিমুভ ব্যাকগ্রাউন্ড এটাও র‍্যাঙ্কিং এ আছে, এই টাইটেলটাও, এটাও র‍্যাঙ্কিং এ আছে, ওকে তারপর দেখি আপনি সে আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড 25 ইমেজ 25 ইমেজ ইন লেস দ্যান 24 ঘন্টারও কম সময়ের মধ্যে করবেন, আচ্ছা মেইনলি এটা আর 24 ঘন্টার একদিকে টার্গেট 25, হ্যাঁ নেওয়া যায়, ঠিক আছে পুরো টাইটেলটা আপনি কপি করে দিয়ে দিতে পারেন দেন, ওকে সাবজেক্টে ওটাও দিয়ে দেন, ওটাই দিয়ে দেন সমস্যা নেই, ওকে ওকে করিয়েন না, আরো কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে, সাবজেক্টে ওটাই দিয়ে দেন, সাবজেক্টও সেম হবে, হ্যাঁ সেম দিয়ে দেন, চাইলে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন, এখন রেটিং 5 স্টার, বাইরে বাইরে একটা ক্লিক দিলে হয়ে যাবে, সবার শেষেরটাতে 5 স্টার হয়নি শেষেরটাতে একটা ক্লিক দেন, সবার শেষে তারকাতে একটা ক্লিক দিলে ওকে, আর ট্যাগের মধ্যে এখন ট্যাগগুলো ট্যাগ বসান, আপনাকে একটা জিনিস দেখাই দিই, আপনার এই যে যে এক্সপ্লোর উইন্ডোটা নিছেন ওটার উপরের দিকে ক্লিক করেন, তারপরে উইন্ডোজ বাটন চেপে ডান পাশে, তাহলে দুইটা উইন্ডো দুই পাশে হয়ে যাবে, কপি করতে সুবিধা হবে, মিনিমাইজ করে নেব না, মিনিমাইজ বলতে হ্যাঁ মিনিমাইজ কর, মিনিমাইজ তো না ম্যাক্সিমাইজ সম্ভব, মিডিলের বাটন যেটা, হ্যাঁ এই বাটনটা চাপেন, মিডিলের বাটনটা মিনিমাইজ না আপু ম্যাক্সিমাইজ, হ্যাঁ ম্যাক্সিমাইজ, এটা তো বড় হয়ে যাবে, এটা এটা আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন চেপে অ্যারো ডান বাটন, হ্যাঁ আচ্ছা এইভাবে করেন, আর ওইভাবে করলে একবার ফিক্স পারফেক্ট ভাবে হয়, ছোট বড় করে নিয়ে নেন এখানে কপি পেস্ট করেন, তাহলে দ্রুত করা হবে কাজটা, ট্যাগ কি এটার মধ্যে সিলেক্ট করছেন, ওটা ওটা মিনিমাইজ করে দেন সমস্যা নেই, ওটা মিনিমাইজ করে দিয়ে দেন, ক্রস করে না ওটা মিনিমাইজ করে দেন, হ্যাঁ ট্যাগ ট্যাগ কি সিলেক্ট করছেন আপনি ট্যাগ, হ্যাঁ এই যে ট্যাগগুলো কপি পেস্ট করে বসায় দিয়ে দেন, আর না না এইভাবে না এইভাবে না, একটা একটা করে ট্যাগ নিতে হবে, আর এটার একটু কাজ করে এটা তো ওই যে উপরে আপনার রেড কালারে লেখা আছে গিগ টেক্স, ওটাতে ক্লিক দেন একটা, এখানে একটা ক্লিক দেন, আপনি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটাতে যান, হ্যাঁ উপরের দিকে যে গিগ টেক্স লেখা আছে রেড কালার দিয়ে ওই বারটাতে একটা ক্লিক দিয়ে রাখেন, একটা ক্লিক দেন, ওই যে না না আপু আসলে ওই যে উপর দিকে লাল কালার দিয়ে লেখা আছে গিগ টেক্স ওয়ার্ড প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল, উপরের দিকে ওখানে একটা ক্লিক দিয়ে আপনি উইন্ডোজ বাটন চেপে ধরে, উইন্ডোজ বাটন চেপে ধরে যে কোনো একটা লেফট কিংবা রাইট অ্যারো কি চাপেন, ওটাতে ক্লিক করার পরে উইন্ডোজ বাটন চেপে ধরে, কন্ট্রোল না উইন্ডোজ বাটন, আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, আচ্ছা ঠিক আছে ওই যে আপনি স্ক্রিন শেয়ারটা অফ দেন, এদিকে যারা আছেন সবাই দেখেন কাজ করতে সুবিধা হবে, একটু স্ক্রিন শেয়ার অফ দেন, এগুলো এইভাবেই থাক, স্ক্রিন শেয়ারটা একটু অফ দেন আমি স্ক্রিন শেয়ার করে দেখাই দিচ্ছি আপনাকে,
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলে দেখেন আমি ধরেন একাধিক কাজ করতেছি একসাথে, এই যে একটা টেক্সট ফাইল বা আমার এটা ওয়ার্ড ফাইলটা হিসেবে ধরলাম, আমি দেখেন কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন চেপে এই পাশেরটা দিলাম, তাহলে দেখেন ও স্ক্রিন প্রেজেন্ট করিনি তাই না? ওকে, যাদের একাধিক মনিটর তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। দেখেন এটা আমার ওয়ার্ড ফাইলটা, এক্সাম্পল স্বরূপ ওয়ার্ড ফাইলে ওপেন করলে একই রকম ওয়ার্ড ফাইলটা টেক্সট ফাইলটা আমি ধরে নিলাম, এই যে এখানে একটা ক্লিক দিলাম অর্থাৎ এটা পুরোটা সিলেক্ট করলাম, তারপরে কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন চেপে অ্যারো বাটন চাপলাম, এই যে অ্যারো বাটন চাপলাম এটা এপাশে চলে আসলো, আর এই পাশ থেকে যেখানে আমি কাজটা করতেছি এটা এই পাশে, তাহলে দেখেন এখান থেকে আমার এখন কপি পেস্ট করে দুপাশে দুটা উইন্ডো সমান ভাগে ভাগ হয়ে গেল। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, এক পাশে এই টেক্সট ফাইলটা নেন, হ্যাঁ ডাবল মনিটর ক্ষেত্রে যেহেতু ডাবল মনিটর নাই তাহলে দুপাশে দুটা উইন্ডো হয়ে যাচ্ছে, এই পাশে এটা নিলেন আর এই পাশে আপনার যেমন এটা আছে প্রপার্টিস আছে এটা এই পাশে নিলাম, যেমন এই এই ইমেজটা করতে যাচ্ছি আমি এখান থেকে প্রপার্টিস চলে আসলাম, মানে এটা এই পাশে এই পাশে, এখানে এই পাশে আপনি কপি করেন আর এই পাশে শুধু বসান, তাহলে এই যে কপি আর এই পাশে পেস্ট, তাহলে দ্রুত কাজটা হচ্ছে এতটুকুই। আর এটা তাহলে আমি করতেছি কিভাবে, এটা এইভাবেই আছে, তাহলে উইন্ডোজ বাটন চেপে অ্যারো কি যে যে পাশে করতে চান সে পাশে অ্যারো কি বাটনটা চাপেন, তাহলে ও পাশে চলে যাবে। ওকে আপু, আমি স্ক্রিন শেয়ার অফ দিচ্ছি, এভাবে কাজগুলো দ্রুত হয় তুলনামূলক। তাহলে প্রথমে ওয়ার্ড ফাইলটা এক পাশে করে নেন, আপনি ওয়ার্ড ফাইলটা এক পাশে করে নিয়ে নেন, উইন্ডোজ বাটন চেপে অ্যারো কি চাপেন কিবোর্ড থেকে, উইন্ডোজ বাটন চেপে ধরে অ্যারো কি, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপাতত এইভাবে কাজ করেন। আচ্ছা তাহলে আপনি এইভাবে ছোট করে নিতে পারেন, এটা এক পাশে ছোট করে নেন আর এটা এক পাশে রাখেন, নাহলে এইভাবে আর কি এখানে একটা ক্লিক দিচ্ছেন এটা চলে যাচ্ছে, ক্লিক দিচ্ছেন চলে যাচ্ছে, এই জন্য একটু সময়টা বেশি লাগতেছে। ঠিক আছে আপু করেন, হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে আপু, এইভাবে করেন সমস্যা নেই। হ্যাঁ একটা 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 করে আছে সব, আপনার এগুলো কমা কমা দেওয়া আছে তাহলে সবগুলো হবে, কমা কমা দেওয়া আছে তাহলে সবগুলো একসাথে নেওয়া যাবে, তাহলে সবগুলো একসাথে নেন। টেস্ট দিয়ে দেন, ইন্টার, ওকে ইন্টার দেন দেখি কি কি, ও সবগুলো একসাথে নেয়নি, তাহলে যে কাজটা করতে হবে আসলে সবগুলা এটা ওটা চলে গেছে, তাহলে এখানে আরেকটা কাজ করেন আপনি, ব্যাকগ্রাউন্ড এটা এইগুলো সব ডিলিট করে দেন, অন্য আরেকটা আইকন দিয়ে দেখি কোথাও কমা দিয়ে কাজ হয় কোথাও, এখানে যেহেতু কমা নিচ্ছেন সবগুলো ডিলিট করে দিয়ে দেন, তাহলে আপনি ওয়ার্ড ফাইলে আসেন এগুলো সব ডিলিট করে ওয়ার্ড ফাইলে চলে আসেন। আচ্ছা আপনি এখানে কমার জায়গায় সেমিকোলন দেন দেখি, কমাটা ডিলিট করে সেমিকোলন, হ্যাঁ সেমিকোলন যদি হয় তাহলে এটা ক্ষেত্রে আমিও দেখিনি, সেমিকোলন দিলেও হওয়ার কথা, এটা হচ্ছে শিফট চেপে এল এর পাশের যে রাইট বাটনটা আছে সেমিকোলন, সেমিকোলন দিয়ে দেবো আপনি, হ্যাঁ হ্যাঁ কমান্ড জায়গায় সেমিকোলন দেন দেখি, তাহলেও একবারে নেওয়ার কথা, নেবে কিনা আমি নিশ্চিত না, এখানেও দেখা হয়ে যাবে। সবার শেষেরটা সিঙ্ক্লোন, ওই যে ব্যাকগ্রাউন্ড সবার শেষে একটা মিসিং গেছে আপু, এখানেও হবে, হ্যাঁ এখানেও হবে, আশা করি নেয়ার কথা, দেখি কি
এবার ইন্টার দেন দেখি, ইন্টার দেন দেখি। ও নিচ্ছে না, তাহলে আবু একটা একটা করে বসান, একবারও দেয়া যায়, আমি আপনি বসান আমি নিচ থেকে দেখি যে করা যাচ্ছে কিনা, কি উপায় একবারে করা যায়। ট্যাগগুলো একটা করে বসাবেন আর কিবোর্ড থেকে সেমিকোলন চাপবেন, তাহলে আলাদা আলাদা ট্যাগ হিসেবে এটা গণ্য হবে। এখন সেমিকোলনটা নেওয়ার দরকার নেই, সেমিকোলনটা কেটে দেন ব্যাক দিয়ে, শুধুমাত্র টেক্সটটা রাখেন। হ্যাঁ এবার সেমিকোলনটা কেটে দেন, হ্যাঁ তারপর আরেকটা করে, জি ভাই স্ক্রিন রেকর্ড হচ্ছে ভাই। জি ভাই তারপর ওকে, এবার অথরে চলে আসেন, ইন্টার প্রেস করে অথরে চলে আসেন, ডাইরেক্ট ক্লিক করলে আসার কথা, আগে অ্যাপ্লাই দিয়ে দেন, অনেক সময় ভুলে কেটে যায় তখন আবার প্রথম থেকে লিখতে হবে, অ্যাপ্লাই ওকে না অ্যাপ্লাই দেন, নিচের দিকে আছে অ্যাপ্লাই ক্যান্সেলের পাশে, হ্যাঁ অ্যাপ্লাই, তাহলে এগুলো এখানে সেট নিয়ে নিল। এবার অথরের মধ্যে আপনার www.fiverr.com দিয়ে স্ল্যাশ দিয়ে আপনার ইউজার নেম ভাই কমেন্ট বাকি আছে। ও হ্যাঁ কমেন্টটা আমি, কমেন্টটা ওনার এটা গিগটা একটু মডিফাই করতে হবে, এটা আমি ডাউনলোড করে মডিফাই করে তারপরে কমেন্ট দিচ্ছি। ওকে এটা বলতে অ্যাপ্লাই করে ওকে করে দিয়ে দেন, বাইরে ক্লিক, বাইরে ক্লিক করেন, হ্যাঁ এবার অ্যাপ্লাই করে ওকে করে দেন। আর একটা জিনিস কি, আপনার এই ডিসক্রিপশনটা হালকা একটু মডিফাই করতে হবে, আমি যদি এভাবে বলে দিই সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে, আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপে কিংবা আর কি কোনোভাবে আমাকে ফাইলটা দেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে কি এখন এই ওয়ার্ড ফাইলটা অ্যাড করা যাবে আপলোড করতে? ওকে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ডেস্কটপে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ইনস্টল করে নেবেন, ডেস্কটপে এই যে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ এর অ্যাপস আছে, তাহলে আপনি এই ফাইলটা আমাকে গুগল ড্রাইভে আপলোড করে একটু দ্রুত দিয়ে দেন, আমি আপনার গিগটা ফুলি রেডি করে দিচ্ছি। আপনার এখানে তো অনেকগুলো জিনিস নেওয়া হয়েছে। না ওটা তো মনে হয় আপনাকে মেইল করছিলাম। ওকে ওকে, তাহলে গতকাল যে মেইলটা আমাকে করছিলেন ওই মেইলের মধ্যে পরে কি আপনি এখানে কোনো পরিবর্তন আনছেন, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড নিয়ে আরেকটু লিখতে বলছিলাম, পরিবর্তন আনছিলেন কি আপনি? না আপনি বলছিলেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নেই তো লিখতে, হ্যাঁ আরেকটু লিখতে বলেন যে সংখ্যাগত ঠিক করে দিবেন, ওকে লেখা হয়নি। আচ্ছা ঠিক আছে আমি আপনার ওটা ডাউনলোড করতেছি, আর বাকি তো সবাই কি রকম? আপনি তো বলেন যে বইটা, আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা নতুন কিছু অ্যাড করলে আর কি ভালো হইতো। ঠিক আছে আমি এটা মডিফাই করতেছি, আপনার ফাইলটা আমি ডাউনলোড করি, হ্যাঁ আপনি হ্যাঁ স্ক্রিন শেয়ার অফ করে দেন আপাতত, যে আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওকে আচ্ছা, যেমন এই যে এখানে টাইটেলটা নেওয়া নাই এখানে আমার কাছে, আচ্ছা আমি টাইটেলটাই লিখি, টাইটেলটা কি নিছিলেন আপনি আমি লিখে নিই এখানে,
তুমি কি আমায় আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড 25 ইমেজ ইন লেস দ্যান ব্যাকগ্রাউন্ড 25 ইমেজেস ইন লেস দ্যান ইন এল ই ডাবল এস এস টি এস ই এন টি এস ই এন লেস দ্যান 20 লেস দ্যান 24 আওয়ার দেব ওয়ার্ডে আমি একসময় পেজে প্রচুর স্পিডে কাজ করতে পারতাম শর্টকাট গুলো ফুললি ক্লিয়ার ছিল ওকে এটা হচ্ছে আমাদের টাইটেল আই উইল রিমুভ আর ই এম ও ভি আই উইল রিমুভ 24 আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড 24 ইমেজেস ইন লেস দ্যান 24 আওয়ার ওকে তারপরে হচ্ছে এটা আমি রাখতেছি এটা একটু আপডাউন করতে হবে কাট করে উপরে নিয়ে আসি নিউ ব্যাকগ্রাউন্ড এখানে কালারটা চেঞ্জিং এর আপাতত প্রয়োজন নাই আচ্ছা আই এম এ গ্রাফিক ডিজাইনার আই হ্যাভ ওভার 5 ইয়ার এক্সপিরিয়েন্স অন ফটোশপ আই লাভ গ্রাফিক ডিজাইন এন্ড ক্রিয়েটিং নিউ থিংস আমি পছন্দ করি গ্রাফিক্স ডিজাইনিং এবং নতুন কিছু চিন্তা করতে আই ক্যান মেক টি শার্ট ডিজাইনিং আসলে আমরা এখানে যেটা আপনাকে গতকাল বলছিলাম এখানে আর কি গ্রাফিক ডিজাইন সম্পর্কে আলোচনাটা হয়ে গেছে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইউজ করা সম্পর্কে এখানে আলোচনাটা আসেনি এই জায়গায় এটাই বলছিলাম যে এখানে একটু গ্রাফিক ডিজাইন সম্পর্কে আলোচনাটা আসুক ব্যাকগ্রাউন্ড ডিজাইন সম্পর্কেটা আলোচনা আসুক এটা আবার আমি নিচে রাখি আচ্ছা বিক্রি সার্ভিসটা এটা উপরে নিয়ে যাই আমরা পরে শুধু বিগিগের ওখানে কপি পেস্ট করব আচ্ছা তাহলে টাইটেল অনুযায়ী 25টা ইমেজ দিয়ে শুরু করতে যাচ্ছেন আচ্ছা 25টা ইমেজ দিয়ে শুরু করবেন না কম ইমেজ দিয়ে শুরু করবেন কোনটা ভালো এটা কম কম দিয়ে করি আমি এখন এটা চেঞ্জ করা হয় না আমি এটা কম দিয়ে করি ওকে আচ্ছা এটা সাজাই আচ্ছা প্রথমে এটা 15টা দিই 15 এখানে ভিতর দিকে আমরা 25টা এখানে মিডিতে আনবো 25 আচ্ছা 50 15টা রাখি 5 ডে এটা আমি 1 ডে দিচ্ছি এই সময় যদি এটা করি 1 ডে উইথিন দেখা গেছে প্রায় 70% এর বেশি এডিট করলে গিগ ডাউন হয়ে যায় 5 ইজি ইমেজ ব্যাকগ্রাউন্ড যেহেতু 5 ইজি ইমেজেস যেহেতু এখানে 15 আছে সেহেতু অ্যাশ হবে ইমেজেস ব্যাকগ্রাউন্ড রিমুভাল উইথিন 12 আওয়ার্স এস ও ইউআরস আওয়ার্স এই পাশে দিয়ে দিলাম আচ্ছা এই পাশে দিব 12 আওয়ার্স অর্থাৎ আর একে 25টা ইমেজ দিচ্ছি এটা হচ্ছে 24 এস ও ইউআর আওয়ার্স এস ও ইউআর আওয়ার্স দিলাম হচ্ছে 25 দুগুণ 50 তাহলে যদি 15টা ইমেজ হয় আমাদের 15টা ইমেজ হয় $5 ওই সময় 30টা ইমেজ হচ্ছে $10 আসলে 15টা ইমেজও $5 কম হয়ে যাচ্ছে কিন্তু নতুনদের জন্য তো এই জন্য একটা প্রাইসটা আমাদের কমাই রাখতে হচ্ছে আচ্ছা এটা $10 রাখলাম এখানে $10 লেখাই আছে $10 আর আপনার দেখেন আপু যদি এই দিক থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজের অর্ডার আসে আপনার জন্য হয়তো 30 টাইম এস খুব কঠিন হয়ে যাবে জি এখানে সাধারণত ক্যাপিটাল লেটার হবে যে 12 আওয়ার্স লেখা আছে এখানে স্মল লেটার রয়েছে জি আপু হ্যাঁ আমি বুঝতে পারছি বিষয়টা আমি তো টেস্টগুলো করি পুরোটা তো আমরা গ্রামার চেক দিবই হ্যাঁ দি আপু আমি দিয়ে দিচ্ছি আপু গ্রামার বানান পুরোটা চেক দিতো 50 এমএস তাহলে 50 এমএস দাম কত হচ্ছে 30 60 টাইমস দাঁড়াচ্ছে $20 60 টাইমস $20 করব এমন মনে হচ্ছে আসলে কম দাম না দিলেও এক্ষেত্রে আবার হচ্ছে না আর এদিকে যদি আপনি দেখেন অনেকে আছে 30 টাইমস আপনার $5 করে দিবে গিগুলোর মধ্যে অনেকটাই পাবেন 30 টাইমস $5 পেয়ে যাবেন এটা হচ্ছে 1 ডে এটা হচ্ছে 2 ডে আর এটা হচ্ছে 2 ডে তো দিব না এটা হবে 1 ডে কারণ এটা 24 ঘন্টার মধ্যে আসছে আর এটা হচ্ছে 2 ডেস পুরো 30 60
এটা হচ্ছে 24 আওয়ার, তাহলে এই যে এখানে 30টা ইমেজ 24 আওয়ার, এটা হচ্ছে আমাদের মিডল প্যাকেজে 24টা ইমেজ এত আওয়ার আসতেছে। আচ্ছা এটা আসলো, এটা লিখলাম আই উইল প্রোভাইড দিস গিগ, ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড নিউ সার্ভিস, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ন্যাচারাল শ্যাডো, ড্রপ শ্যাডো, এই শ্যাডো গুলো আপনাদের দেখাবো, ন্যাচারাল শ্যাডো, ড্রপ শ্যাডো, রিফ্লেকশন শ্যাডো, মিরর শ্যাডো, রিটাচিং, ইমেজ রিসাইজিং, কালার রিসাইজ আসলো। এটার পরে হোয়াই চুজ মি, এটা আসবে হোয়াই চুজ মি বাট why choose me and working with me, কেন আমাকে চুজ করবেন এবং কেন বা এবং আমার সঙ্গে কেন কাজ করবেন। ওকে 100% স্যাটিসফ্যাকশন অন কোয়ালিটি ওয়ার্ক, আই ডিড নট ইউজ এনি শর্টকাট ট্রিক্স, আই প্রিফার অনলি পেন টুল, গ্রেট আনলিমিটেড রিভিশন মডিফিকেশন, অনলি 101% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দিয়ে দিয়েছেন। ওকে সিলেক্টেড, রিটার্ন, নট স্যাটিসফাইড। আচ্ছা এটাও ব্যবহার করা যায় কিছু কিছু ক্ষেত্রে, যদি হাই কোয়ালিটি যেমন স্যাটিসফিকেশন খুব বেশি গ্যারান্টি খুব বেশি প্রলোভন দেখানো হচ্ছে এমন গিগুলো আবার অ্যাপ্রুভ করা হয় না। আচ্ছা এটা রাখলাম ইম্পর্টেন্ট নোটিস, ইম্পর্টেন্ট নোট। আচ্ছা এটা ইম্পর্টেন্ট নোটটা এভাবে মনে হয় খারাপ দেখাচ্ছে, শুধু নোট রাখি, অর্ডার নাও ফর ইজি প্লিজ অর্ডার অ্যাডভাইসিং, এটা এভাবে দিতে পারি। নোট হিউম্যান পার্সন মডেল জুয়েলারি আর হার্ডনেস। আচ্ছা এটা মূলত এভাবে হার্ড ইমেজ বলতে তো হিউম্যান পার্সন এগুলো সব তো সহজগুলোর মধ্যে পড়ে আছে, জুয়েলারি বাইসাইকেল CYCLE সাইকেল, বাইসাইকেল বাইসাইকেল সাইকেল বানানো BY B শুধু Y E নেই ও B Y এরকম তাই পুরোটা লিখি B Y I আচ্ছা গুগল থেকে ঠিক করে নি জুয়েলারি বাইসাইকেল আর আই এম অলওয়েজ, এটা কি আমাদের এটার মধ্যে আসতেছে? এটার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে এটার এটা সেভ দিয়ে আমার গিগটাতে কি লিখছিলাম ওটা এনে দিয়ে দিই। নোটের ক্ষেত্রে সবগুলো একই হবে, সমস্যা নেই, মূলত টেক্সটটা যে ডিটেইলসটা লিখতেছে ওটাই হচ্ছে। আমি দেখছি আপনারা তখন আপনারা তো বললেন যেটা কপি করতে হ্যাঁ ওটা বলতেছি না, খালি ওই টেক্সটটা যেটা কপি ওই টেক্সটটা এনে দিই, গিগ ব্যাকগ্রাউন্ড রিমুভাল হার্ড ইমেজটা আমি কিভাবে দিছিলাম, প্লিজ নোট কন্ট্যাক্ট মি ফর, এটাও একটু মডিফাই করে দিতে পারি। প্লিজ কন্ট্যাক্ট মি ফর জুসেল অর হার্ড ইমেজ, এটাই সিম্পল, জুয়েলারি বাইসাইকেল অর হার্ড ইমেজ।
আচ্ছা, এখানে আমরা একটু মডিফাই করি, বাইসাইকেলটা আগে দিই, জুয়েলারিটা পরে দিই। বাইসাইকেল, জুয়েলারি অর হার্ট ইমেজেস, হার্টটা বড় হাতে দিই, ইস্টা হার্ট ইমেজেস। আই এম অলওয়েজ উইথ ইউর সার্ভিস সো মাচ কনফিডেন্টলি কিপ ইউ ইন রিগার্ড। রিকোয়ারমেন্টটা ওইটা কপি হলে সমস্যা নাই, কারণ রিকোয়ারমেন্টটা এইদিকে কেউ দেখবে না, এদিকে অর্ডার না দেওয়া পর্যন্ত দেখতে পাবে না কেউ। রিকোয়ারমেন্ট ওয়েলকাম ব্যাট, আমার মনে হয় পারফেক্ট না। ওকে, তাহলে আস্তে আস্তে গিগটা একটা লেভেলে চলে আসছে। আচ্ছা, এখানে আমরা যে, ঠিক আছে, আমি গাছে যে আই হ্যাভ ওভার 5 ইয়ার অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ফটোশপ, আই লাভ ডিজাইন এন্ড ক্রিয়েটিং থিংস, আই ক্যান মেক এনিথিং, এখানে কোনো কিছু টেক্সট ঢোকাইতে হবে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। কেউ একটা বাংলা বলেন, কি টেক্সট, একটা বাক্য ঢুকালেই হবে ব্যাকগ্রাউন্ড ইউ সম্পর্কে। যে কেউ একটা আইডিয়া দিয়ে দেন কি হতে পারে। আই এম এ গ্রাফিক ডিজাইনার, আই হ্যাভ ওভারিং, আমি হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার, আমার 5 বছরের বেশি অভিজ্ঞতা আছে ফটোশপের সাথে, আই লাভ, আমি ডিজাইনিং পছন্দ করি এবং নতুন কিছু তৈরি করতে পছন্দ করি। এরপর একটা কি টেক্সট দেয়া যায়, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউ সম্পর্কে। না, আপনি ছাড়ো, আমি সবাইকেই চিন্তা করতে বলতেছি, আপনি বলতে আমি সবাইকেই বলতেছি, আমরা তো অনেকজন আছি না, কতজন আছি, প্রায় 10 জনের মতো আছি, কি যে কেউ একটা থিঙ্ক করেন, কি বাংলাতেই বলে পরে আমরা ইংরেজি করে নিচ্ছি। আমি কি দিছিলাম, স্পেশাল ফটোশপ ব্যাকগ্রাউন্ড রিমুভাল। আচ্ছা, কয়েকটা গিগ ফ্লো করি, যেহেতু আইডিয়া আসতেছে না, আপনার এটা সেভ করে রাখি। এতগুলা গিগ সার্ভিস প্রচুর, এমনি $5 দেখেন, ইনি দিচ্ছেন $5 দশটা, ঠিক আছে, আমরা দিচ্ছি পনেরোটা $5, ওদিক থেকে এটা এখান থেকে এই লাইনটা নিয়েছে, আই উড লাইক টু প্রোভাইড ব্যাকগ্রাউন্ড রিমুভ এন্ড এখানে লেখা আছে ক্রিয়েট ন্যাচারাল শ্যাডো, অর্থাৎ কি কি শ্যাডো যেন দিয়েছে অর্থাৎ এগুলো একটু এখানে ড্রপ শ্যাডো ম্যাচার। না, তেমনটা এটা যেন আসতে, আমার একটা মাথায় আইডিয়া আসছে, ওইটা আমি শেয়ার করতেছি একটু। আচ্ছা, বাংলাটা আমার এমনভাবে আসছে, এমনভাবে আসছে, এটা দেওয়ার পরে, এখান থেকে দেওয়ার পরে আমি নতুন কিছু ডিজাইন তৈরি করি, বাংলাটা হবে এরকম। তাছাড়া আমি আরো বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করেছি, এই জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কে আমার আমার অভিজ্ঞতা, হ্যাঁ, অভিজ্ঞতা খুব ভালো অভিজ্ঞতা আছে।
এটা লিখতে বললাম, তারপর হচ্ছে বা এগুলা এদিকে যেটা নিয়ে দিলাম। আচ্ছা এটা বাংলা করে লিখি গুগল ট্রান্সলেশনে। বাংলা এপাশে ইংরেজি। তাছাড়া আমি দীর্ঘদিন সাইটের জন্য কাজ করেছি। অভিজ্ঞতা বুড়কর জয় অভিজ্ঞতা আছে। এখানে একটা কমা হবে, মোর ওভার আই হ্যাভ বিন ডুইং ব্যাকগ্রাউন্ড রিমুভাল ওয়ার্ক ফ্রম ভিডিওস কমার্শিয়াল ওয়েবসাইট। হচ্ছে মোর ওভার যায় তদুপরি, ঠিক আছে, আই হ্যাভ ডুইং ব্যাকগ্রাউন্ড রিমুভাল ওয়ার্ক ফর ভিডিওস কমার্শিয়াল ওয়েবসাইট। না ইংরেজিটা চেঞ্জ করতে হবে, সবগুলো ঠিকঠাক আসে। আচ্ছা তাহলে আই হ্যাভ বিন ডুইং ব্যাকগ্রাউন্ড রিমুভাল ভিডিওস ওয়েবসাইট। আমি তাছাড়া আই হ্যাভ বিন ডুইং ব্যাকগ্রাউন্ড একটু খালি ফর লং টাইম। আচ্ছা এটা তো ঠিক আছে, তাহলে বিষয়টা আমি দীর্ঘ সময় ধরে ফর আই হ্যাভ বিন ডুইং হ্যাভ বিন যেহেতু টাইমের উল্লেখ করা আছে। ও আচ্ছা অভিজ্ঞতা মানে এখানে কোন অর্থ হলো আসতে আছে, মোর ওভার আই হ্যাভ বিন ডুইং ব্যাকগ্রাউন্ড রিমুভাল ওয়ার্ক ভিডিওস কমার্শিয়াল ওয়েবসাইট ফর সো আই হ্যাভ এনাফ ইগনোরেন্স এখানে এক্সপিরিয়েন্স ওকে সম্পর্কে উইথ দিস এক্সপিরিয়েন্স উইথ দিস এটা উইথ অর্থাৎ সাথে। কি ভাই বলেন এখন কি কারো ওয়ার্ডটা ভুল মনে হচ্ছে? মোর দেন অর্থাৎ আই হ্যাভ বিন ডুইং ব্যাকগ্রাউন্ড রিমুভাল ওয়ার্ক অর ভেরিয়াস ভেরিয়াস বলতে অনেকগুলো ই কমার্স ওয়েবসাইটের সাথে কাজ করছি যেটা দীর্ঘ সময় ধরে, সো আই হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্স তাই আমার কাছে যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে উইথ দিস এটার সাথে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। আই থিঙ্ক পারফেক্ট, এর থেকে কি ভালো কিছু কারো আইডিয়া আসতে বললে থাকলে বলতে পারেন। তাহলে দেখি এবার পুরোটাই মিলে আমরা, আই এম এ গ্রাফিক ডিজাইনার আই হ্যাভ আর কি টোটাল গ্রাফিক ডিজাইনে 5 বছর অভিজ্ঞতা আছে ফটোশপ। আই হ্যাভ ডুইং শেপ পছন্দ করে ডিজাইন করতে এবং নতুন আইডিয়াটিং করতে, তাছাড়া তদরূপী আই হ্যাভ ডুইং এখানে তো যে আই হ্যাভিং আছে না এই ওয়ার্ডটা মনে হয় একটু ভুল আছে, সেখানে শুধু এন্ড হ্যাভিং দিয়ে দেন বা অথবা আইটা কেটে দেন। ডিজাইনার হ্যাভিং ওভার 5 ইয়ার্স অফ ওয়ার্ক। তাহলে এখানে আইটা কেটে দিলাম, আর কি চেঞ্জ করতে বলতেছেন? ডট তুলে দেন, ডট অন্য চলে আসতেছে এখন। আই হ্যাভ মেক এনিথিং ফ্রম টি শার্ট ডিজাইনার ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর। এটা একটা আসলো, এটা একটা ক্লিপিং পাথ ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস। এগুলো আমরা পয়েন্ট আকারে দিব, নাম্বারিং এর তুলনায় পয়েন্ট আকারটা বেশি ভালো লাগে। কালার চেঞ্জিং পয়েন্ট আছে, ঠিক আছে নোট, প্লিজ কন্ট্যাক্ট মি ফর বাইসাইকেল জুয়েলারি অ্যান্ড হ্যান্ডিক্রাফট। আই এটা হচ্ছে এদিককার, আর একটা ইন্টার দিয়ে হবে।
ঠিক আছে, এবার আমরা পুরোটাই গ্রামার চেক করি বা বানান ভুলের দিক থেকে। আচ্ছা প্রথমে এত এতটুকু নিলাম, সরিয়ে ফেলবো। আই থিঙ্ক পারফেক্ট, কোনো ভুল নাই টাইটেলে, এটা যে কোনো একটা নেই, একটা করলে বাকি বাদগুলো হয়ে যাবে। এত সময় নিচ্ছে এটা চেকিং করতে। ওকে এটা পারফেক্ট, সেই হিসাবে বাকি বাদ যেগুলো আছে বড় হাতের, তাই না আপু? আওয়ার্স আওয়ার্স এদিক থেকে এবার পুরোটাই এখান থেকে নিই, কপি করলাম। এই যে এখানে লোডিংটা আছে, লোডিংটা নিয়ে নিক। ওকে এটা ওই দিক থেকে পারফেক্ট, বানান ভুল বা এগুলো কোনো কিছু নেই। এবার এখান থেকে এটা পুরোটাই নিয়ে নিই শেষ পর্যন্ত। এই যে বাইসাইকেল, এখানে বানানটা ভুল দেখছে, এ বাইসাইকেল, আচ্ছা বাইসাইকেলস এস দিয়ে দিই, তাহলে তার ভুল ধরবে না। প্লিজ কন্ট্যাক্ট মি ফর বাইসাইকেলস জুয়েলারি অন হার্ডিমেস। ওকে পারফেক্ট, তাহলে এখানে বাইসাইকেলে শুধুমাত্র একটা এস দিতে হবে। এটাকে নিছিলাম নিছিলাম, আর রিকোয়ারমেন্টটা আই থিঙ্ক ভুল যায়নি, তারপর একবার চেক করে দেখি। অ্যান্ড ডিসক্রাইব হোয়াট ইজ উইল বি কাট কাট আউট, কিভাবে কাট কাট আউট করা হবে সেটা বর্ণনা করুন। পারফেক্ট, ওকে আই থিঙ্ক এটা গিয়ার টেক্সটটা আমরা একবারে পারফেক্ট পর্যায়ে চলে আসছি। কারো কোনো মতামত বা চান্স করলে আরো ভালো হবে এরকম কিছু মনে হচ্ছে কারো? আই থিঙ্ক পারফেক্ট, তাহলে এটা আমি সেভ দিয়ে দিলাম। আর এই টেক্সট ফাইলটা আমি ফেসবুক গ্রুপে আপলোড করে দিচ্ছি, সেখান থেকে আপু আপনি ডাউনলোড করে নেন। আপনি আছেন 476-এ, তাহলে সোশ্যাল কোথায় এলইডিপি 476। ওই যে ফেসবুকে আপলোড করছি আপনি এখান থেকে এটা ডাউনলোড করে নেন, আর আমি স্ক্রিনশট অফ দিলাম, আপনি ওখান থেকে ডাউনলোড করে নেন। আশা করি আমাদের এই যে যে টেক্সটটা নিলাম এই টেক্সটটা থেকে হয়তো আরো ক্লিয়ার হয়ে গেছে যে আমরা আর কিভাবে গিগটা দিতে পারি বা কোন দিক থেকে। জ্যোতি আপু কি অফলাইন হয়ে গেছে? জি ভাই, ওকে এই যে 75 আপলোড করে দিয়ে দিচ্ছি। এখন মেইন পর্যন্ত আমাদের জ্যোতি আপুকেই। আচ্ছা 75 হয়ে গেল, আমাদের সব রেডি, খালি এখন শুধু কাজটা করতে হবে। এদিকে সব রেডি থাকলে এদিকে আর কাজ করতে সময় লাগে না, হতে পারে ওনার ইন্টারনেট বা এগুলো সমস্যা। ডেস্কটপ
ডিটেক্স ঠিক একই ভাবে আমরা কিন্তু বিজনেস কার্ড বা অন্যান্য যেগুলো আছে সবগুলো গিগুলো এইভাবে দিয়ে দিব। আচ্ছা এখন 3:37 বাজে, জিতু আপু মেসেজ করছে যে নেট প্রবলেম, আমার হঠাৎ নেট প্রবলেম হয়েছে, ওনাকে আমি মেসেজ দিই উনি কতক্ষণ পর মধ্যে ব্যাক আসবে, আপনি কতক্ষণের মধ্যে ব্যাক আসবেন দেখি উনি কি রিপ্লাই করতেছে, আমরা কিছু সময় ওয়েট করি। 50টা ইমেজ ভাই, 50টা ইমেজ $10 কি করতে পারবেন পোষাবে? প্রথম পর্যায়ে কাজ নেওয়ার জন্য দিয়েছিলাম, এখন মানে চাচ্ছি যে গিটটা রিমুভ করবো, দেখেন ওকে এগুলো আর কি অনেক 300 ইমেজ, 300 ইমেজ তো ভাই আমরা যদি ডিসেন্ড করেও ধরি বা এদিক থেকে অনেক অনেক বেশি দিয়ে দিয়েছেন। আর অ্যাবাউট এর গিট থেকে যেমন ডিয়ার স্যার ম্যাম বা ডিসক্রিপশনটা তেমন একটা লেখা হয়নি, আর একটু ডিসক্রিপশনটা লিখতে হইতো, সার্ভিস প্রোভাইড এগুলো ঠিক আছে, এটাও পয়েন্ট ঠিক আছে, এদিকেও ঠিক আছে, আর কি ডিসক্রিপশনটা আরেকটু বাড়াইতে হতো। আর দেখেন এই ডিসক্রিপশন বা এই প্রাইসিং এর তুলনায় গুরুত্বপূর্ণ হচ্ছে ইমেজ, ইমেজ এবং টাইটেল। ওকে ভিডিওটাও আমাকে দেখায়েন যে আপনি ভিডিও তৈরি করার পরে, আর যদি ভাই আপনি সামনাসামনি কথা বলতে পারেন তাহলে এটা আরো বেশি পারফেক্ট। যদিও বা আপনার রেডিওতে আর কতক্ষণ লাগতে পারে? ওকে ঠিক আছে, আপনি এই ফাইলটা ওপেন করে আমি যেটা দিলাম এটা ঠিক আছে, আপনি তাহলে ফাইবারে চলে যান। আর স্ক্রিন শেয়ারের অপশনটা হাইড করে দেন, এই যে স্টপ শেয়ারিং আছে সেটা হাইড করে দেন। ওকে আপনার প্রোফাইলে চলে যান, এখানে তো ফেসবুক অন্যান্য জিনিসগুলো তো অ্যাড করা হয়েছে তাই না? ওকে আই এম ফ্রিল্যান্সার দিয়ে ওটা সেভ দিয়ে দেন, সমস্যা নেই। আই এম ফ্রিল্যান্সার আর এখানে যেখানে ইন্টারনেট সিকিউরিটি আছে ওখানে গ্রাফিক্স ডিজাইনার দিয়ে সেভ দিয়ে দেন, আই এম ফ্রিল্যান্সার এখানে লিখব না? হ্যাঁ এখানে, হ্যাঁ এক্সাম্পল এখানে কি লিখব? গ্রাফিক্স ডিজাইনার দিয়ে দেন, সমস্যা নেই। গ্রাফিক ডিজাইনার এসটা হবে না, ডিজাইনার বানানটা কি ডি? ওকে DSIGN ইয়ার, ওকে ওকে সেভ দিয়ে দেন। সেভ দেওয়ার পর এই যে ক্রিয়েট এ নিউ গিগ নিচের দিকে লেখা আছে এখানে ক্লিক করেন, ওই যে ক্রিয়েট এ নিউ গিগ। ওকে দেখেন এখানে ফাইবারে আমরা কিভাবে কাজ করব এই বিষয়ে একটা ক্লাস হয়, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন ফ্রিলি ভাবে, সেই হিসাবে কন্টিনিউ রেখে দেন দেখি। এখন কি আগের থেকে অপশনগুলো চেঞ্জ করছে? আচ্ছা কন্টিনিউ, অনেকদিন পরে গিগ দিচ্ছি, নতুন সেলারদের ক্ষেত্রে মেলা অপশন চেঞ্জ করে ফেলছে, এগুলো আগে এত কিছু ছিল না। হ্যাঁ ইনফরমেশন গুলো যে ফার্স্ট টাইম দিয়ে দেন, এগুলো আমি পূরণ করতে বলছিলাম আগে, আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে আছে বা সার্টিফিকেটে যেভাবে আছে, আর প্রথম হাতের অক্ষরটা বড় করে দেন, ধীরে ধীরে করেন আপু, খুব তাড়াহুড়ো করার দরকার নেই। না না যেমন প্রথম হাতের অক্ষরটা বড় হাতের দেন বা এই দিককার গুলো স্মল লেটার দেন। আর লাস্ট নেমে যদি আপনার লাস্ট নেম যেটা শেষের দিকে ডাক নাম পা যেটা আছে এখানে দিয়ে দেন। ওকে ওকে বানান কনফার্ম যে ঠিক আছে,
কন্টিনিউ করেন। লিসো অকুপেশন পেশা সিলেক্ট করেন দেখি, কোশ্চেনের ওখানে মার্ক অপশনটা গ্রাফিক ডিজাইন, ডিজাইন আসলে এত কিছু ছিল না, স্কিল নিচের দিকে অ্যাড করেন, গ্রাফিক ডিজাইন ঠিক আছে, স্কিল অ্যাড করেন আমাদের, না এটা না আপু উপর না একটু, এগুলো কি উপর থেকে এগুলো অ্যাড করা হয়েছিল, একবার অ্যাড করছিলেন, এগুলো অ্যাড করা হয়েছে, ওকে সার্টিফিকেটটা অ্যাড করছিলেন, আচ্ছা 60% না কিন্তু এটা কম মানে কম তো দেব, ওকে সার্টিফিকেটটা আবার তো কোনো কলেজের বা ভার্সিটির ডিগ্রিও দেওয়া যেতে পারে, দেখি কত পার্সেন্ট হলে পর্যন্ত অ্যাকাউন্টটা নিচ্ছে, পার্সোনাল ওয়েবসাইট যেহেতু নাই সমস্যা নেই কন্টিনিউ করেন, দেখি আগে এত কিছু এতগুলো অপশন ছিল না, 2 থেকে 5টা স্কিল শেয়ার করতে হবে, এখানে কিছু সিলেক্ট করতে বলতে, হ্যাঁ আমি এটা বুঝতে পারছি, আমি মনে করছি আপনি অ্যাড করে নিছেন, তাহলে দিয়ে দেন ফায়ার ডিজাইন, তারপর হচ্ছে ফটোশপ এডিটিং, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সর্বোচ্চ 5টা সিলেক্ট করা যাবে, যে সোশ্যাল মিডিয়া ডিজাইনটা আছে ও ব্যাকগ্রাউন্ড, ওটা ওটা না সোশ্যাল মিডিয়া ডিজাইনটা দিতে পারে, কোনটা গো ও 4টা, হ্যাঁ সোশ্যাল মিডিয়া ডিজাইন, তাহলে কয়টা হলো 1 2 3 4 5 5টা হয়ে গেছে, ওকে স্কিল তো মানে আপনার এক আগে অ্যাড করা আছে, তারপরে কেন যাচ্ছে এটা আমার তো কিছু না গো, মেকআপ না, আচ্ছা ঠিক আছে একটু উপরে দিয়ে আসছে, ফিক্সড ইন সেট করেন ড্রপ, আচ্ছা দেন দেখি ওই যে উপরের দিকে গ্রাফিক ডিজাইনের পাশে যে ফ্রম টু একটু উপরের দিকে যান, আমি আরেকটু দেখি, এটা এটা তিন, তাহলে কমপক্ষে আপনি কত বছরের এক্সপিরিয়েন্স দিছিলেন ওখানে, 5 ইয়ার ধরে, তাহলে হিসেবে 5 ইয়ার হলে তোমার 2015 সাল হচ্ছে, আর টুর মধ্যে তো এটা কন্টিনিউ, ওকে আসলে এখানে কন্টিনিউ রাখার এরকম একটা অপশন রাখা দরকার ছিল হয়তো, কন্টিনিউ অপশন কি আছে, ওকে আচ্ছা নিচের দিকে যান দেখি, আর গিগের আগে যখন আমরা খুলছিলাম আমি এত অপশন লাগে না, আর একবার গিগ তৈরি করলে এই অপশনগুলো আর আপনার আসবে না, একবারই আসবে, হ্যাঁ প্রোফাইল, ওকে আচ্ছা এবার কন্টিনিউ করেন দেখি, ওকে এটা পার হয়ে গেছে, হ্যাঁ আবার নিচে যান দেখি, গুগল ভেরিফাই করছেন, ফেসবুক ভেরিফাই করছেন, টুইটারটা করলে ভালো হইতো, আচ্ছা টুইটার থাক, ড্রিবল নিচের দিকে যান, বিহান্স আচ্ছা কন্টিনিউ করেন দেখি কত দূর ভেরিফাই পর্যন্ত হয়, ওকে ইমেল ভেরিফাই হয়েছে, ফোন নাম্বার ভেরিফাই হয়েছে, যে কন্টিনিউ, এখন ক্রিয়েট নিউ ফার্স্ট কিক, ওকে ওকে 60% আমাদের 65% করতে হবে, 65% আরো 5% বাড়াইতে হবে, এক্ষেত্রে টুইটার আইডিটা অ্যাড করে নিলে আপনারা আরো কিছু পয়েন্ট পাবেন, জান এডিট আচ্ছা আচ্ছা এডিট প্রোফাইলে যান দেখি, 60% তার মানে এদিকে যারা যারা আছেন গিগ খুলবেন, তার মানে আমরা এখানে জানলাম যে এখন ফাইবার 65% পর্যন্ত নিচ্ছে, 65% আচ্ছা অ্যাকাউন্ট সিকিউরিটি আমাদের ভেরিফাই হয়ে গেছে, তাহলে লিঙ্কড অ্যাকাউন্টে যান দেখি উপর থেকে, ওকে আচ্ছা আমি বুঝতে পারছি টুইটার কি অ্যাড করা হয়েছে কিন্তু লেখা আসতেছে না, আচ্ছা আপনার বিহান্স অ্যাকাউন্ট কি আছে, আচ্ছা দেখা যাচ্ছে দেখানো হয়নি, আর আগের অপশনগুলো আর একটু দেখি, যে আরেকটা পয়েন্ট আমাদের বাড়িতে হবে, যে কোনো একটা অ্যাড করলেই পয়েন্ট বেড়ে যাবে, ও আপনার এটা এখন সাসপেন্ড করা হয়েছে এমনটাই, এই জন্যই হয়তো, আচ্ছা তাহলে একটা জিনিস ঠিক আছে, বিহেন্সের বিষয়টা, বিহেন্সটা আমাদের অ্যাকাউন্ট আগে খোলা উচিত ছিল হয়তো,
আচ্ছা উপরের দিকে যান দেখি একটু, 5% না করলে পারবো হচ্ছে না, 5% আমাদের আপডেট করতে হবে। আচ্ছা পার্সোনাল ইনফোতে যান দেখি, পার্সোনাল ইনফো, আচ্ছা নিচের দিকে যাই, স্কিল অ্যাড করা হয়েছে, আমাদের ইরিগেশনও অ্যাড করা হয়েছে, নিচের দিকে যান। আচ্ছা সার্টিফিকেট, তাহলে আপনি আপু একটা কাজ করে নিন, আমরা পরের ক্লাসে গিটটা ফুললি ক্লিয়ার করি, এদিক থেকে আপনি তাহলে আমি বিহান্স অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করবো এটা আমি আজকে একটু দেখাই দিই সবাইকে, আর সার্টিফিকেট আপনি একটা অ্যাড করে নিন, ঠিক আছে? আর এই যে যে বন্ধটা পাওয়া যাচ্ছে, আপনার মনে হয় যদি গিক আপনার নিজ থেকে করতে কঠিন মনে হচ্ছে, তাহলে গিকটা শনিবার পর্যন্ত আপনি স্কিপ করেন, এর মধ্যে আপনি পিক টেস্টের জন্য ফ্ল্যাট ডিজাইন ট্রাই করতে পারেন, যে শুক্রবার যে ডিজাইনটা সময়টা যাচ্ছে। আর আমি স্ক্রিনশট দিচ্ছি এখন, দেখেন বিএনসি এর অ্যাকাউন্ট। ভাই আপনি যদি একটু ফ্রি থাকেন, আপনি মানে রাতে কোনো একটা টাইমে ফ্রি থাকবেন না, আমি এখানে যদি কেউ আধা ঘন্টা সময় দেন তাহলে হয়ে যাবে। ওকে আসলে আমি ফের এখানে মেইন, ঠিক আছে আপু সময় পান আমি বলবো, না না ওটা এটা আমি বুঝতে পারছি আমি সময় পাবো, কিন্তু বিষয়টা হচ্ছে কি কিছু কিছু ক্ষেত্রে সময় পরবর্তীতে 6টার পর অনেকটা ফ্রি থাকি, বা এখন সমস্যা হচ্ছে কি যে আপনার এটা দেখানোর মাধ্যমে আমি আর কি সবাইকে দেখাতে চাইছিলাম যে গিফটটা আমরা কিভাবে দিব, এই জন্যই আপু এটা হচ্ছে মেইন জিনিস, সেজন্য মনে হয় যে আমাদের শনিবার পর্যন্ত আমি বুঝতে পারতেছি একদিন লেট হয়ে যাচ্ছে, আর যদি আমরা শুরু থেকে আপনার ইন্টারনেটটাও যদি না চলে যেত তাহলে হয়তো আমরা এখনই অ্যাকাউন্টটা তৈরি করে ফেলতে পারতাম, যেহেতু ক্লাসের টাইম আবার হঠাৎ চলে গেছে, এর আগে তো কখনো ক্লাস করতে হতো হয়নি প্রবলেমটা। আচ্ছা ঠিক আছে ওইটা একটা গেল, তাহলে আপনি না এটার মধ্যে পিক বেস্টের জন্য যেমন রাখো, না না বিরক্ত তেমন কেউ হয়নি, আমারও তো লাইন চলে যেতে পারতো, সমস্যা নেই লাইন যেতে পারে, তাহলে এক্ষেত্রে এখন যেটা করণীয় আমার মনে হচ্ছে আপনি, ঠিক আছে এদিকে আমাদের সবকিছু রেডি আছে, বিএনস অ্যাকাউন্ট বা এটা আমি খোলানোর জন্য দেখাই দিচ্ছি, আর আপনারা এদিকে যারা আছেন তারা তো গিগ রেডি করবেনই, আর তাহলে আপনারা ফ্লায়ার ডিজাইন একটা নতুন ফ্লায়ার ডিজাইন আপনি জেনারেট করে আপনি পিক বেস্টের জন্য সাবমিট করেন, ওই দিক থেকে এটা কাজ হোক। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার স্টপ দেন, আমি প্রেজেন্টিং করতেছি, এই যে হ্যাঁ প্রেজেন্টিং এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে স্টপ করতে পারবেন, হ্যাঁ ইউর প্রেজেন্টিং এখানে ক্লিক করেন, হ্যাঁ স্টপ প্রেজেন্টিং, ওকে ঠিক আছে। তারিকুল ভাই এদিকে আগে যারা নতুন ব্যাচ তারা একটু ওয়েট করেন, আমরা এখনই আমাদের ক্লাসে ব্যাগ আসতেছি, আর আপনাদের গ্রুপে আমি একটা মেসেজ দিয়েছি ক্লাসের মেসেজটা, ওকে বিএনসের যে ওয়েবসাইট সেটা আমি লিখে দিচ্ছি, যে বিএনসের ওয়েবসাইট লিঙ্কটা আমি উভয় গ্রুপে আপনাদের পোস্ট করে দিচ্ছি, 475, আরেকটা হচ্ছে 476। বিএনস জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও, বিএনস হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট যেখানে আপনি কি কি কাজ করলেন কি বিষয়ে এই বিষয়ে, এই বিষয়ে একটা ওয়েবসাইট, আর বিহান্সটাও হচ্ছে অ্যাডোবি কোম্পানি, আমরা যে অ্যাডোবি ফটোশপ চালাচ্ছি এটা হচ্ছে বিহান্সের। তাহলে দেখেন বিহান্স আমরা অ্যাকাউন্ট করবো কিভাবে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট অলরেডি করা আছে, এটা আমি সাইন আপ করে দিচ্ছি, আমরা ওই ওয়েবসাইটটিতে গেলাম, যেহেতু আমরা অ্যাকাউন্ট তৈরি করব তাহলে এখান থেকে চলে যাচ্ছি সাইন ইন, প্রথমে দেখেন সাইন ইন, অ্যাকাউন্ট তৈরি করলে সাইন, দেখেন সাইন ইন, যেহেতু আমাদের যাদের অ্যাকাউন্ট আছে তাদের জন্য হচ্ছে সাইন ইন, আর যাদের অ্যাকাউন্ট নাই তাদের জন্য হচ্ছে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আপনারা যারা দেখেন তাহলে কিভাবে করবেন, যেহেতু বাইরের দিক থেকে কিন্তু কোথাও আমি ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন পাইনি, আচ্ছা সাইন আপ সরি, এই যে সাইন আপ আছে এটা হচ্ছে সাইন আপ দিলেও, সাইন আপ হচ্ছে আমাদের অ্যাকাউন্ট তৈরির জন্য, সাইন আপ উইথ ওই ইমেল এখান থেকেও করতে পারেন, কিংবা ফুললি আমরা যেভাবে ফুললি ভাবে করতেছি আমি সেই ক্ষেত্রে রিকমেন্ডেড করবো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট থেকে কাজটা করার জন্য, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আসলাম ফর্মটা পূরণ করবেন, এখানে যে পোর্টফোলিও আমরা অ্যাড করব এটাতে কি ওয়াটারমার্ক কোনো দিয়ে রাখবো, না ভাই ওয়াটারমার্ক দেওয়ার প্রয়োজন নাই, দেখবেন যে আপনার তুলনায় অনেক বড় বড় ডিজাইনার গুলো বা আমার থেকে বা যে কারোর থেকে অনেক বড় বড় ডিজাইনার গুলো ওরা ওয়াটারমার্ক দেয় না, কিন্তু সাইডে ছোট্ট করে ওদের সিগনেচার রাখে তো উপরে ওয়াটারমার্ক দেয় না, ওয়াটারমার্ক দিলে ডিজাইনটা খারাপ লাগে, তাহলে দেখেন এখানে খুবই সিম্পল, আপনার ইমেল অ্যাড্রেস দিলেন, ফার্স্ট নেম লাস্ট নেম পাসওয়ার্ড দিলেন, পাসওয়ার্ডের দিয়ে দিলেন, বার্থডে দিলেন, আর হচ্ছে কান্ট্রি বাংলাদেশ দিলেন, সব কিছু প্লিজ কন্ট্যাক্ট ইমেল এটাও মার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট, ফর্মটা পূরণ করলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে, এই বিএনস অ্যাকাউন্ট সাধারণই আমরা ফুললি একটা ক্লাস করব,
আপনি জাস্ট শুধু অ্যাকাউন্টটা তৈরি করেন, আর অ্যাকাউন্টটা তৈরির পর একটা ইউজার নেমও কিন্তু আপনি পাবেন। ওকে, আমার মনে হচ্ছে সবাই অ্যাকাউন্ট তৈরি করতে পারবে, তেমন কোনো কোনো কঠিন না, সিম্পল, খুবই সিম্পল। আর যদি তা কারো অ্যাকাউন্ট তৈরি করতে সমস্যা হয়, আমাকে ফেসবুকে, যেহেতু কালকে বন্ধ আছে শুক্রবার, এই শুক্রবারের মধ্যে অ্যাকাউন্টটা আপনার তৈরি করে ফেলবে। কারো সমস্যা হলে আমাকে অবশ্যই মেসেজ করবেন, কালকে যেহেতু শুক্রবার আছে। ওকে, ঠিক আছে, আপনাদের ছুটি, ওকে, হ্যাঁ, ওয়েলকাম আসসালাম, ঠিক আছে। আর তাহলে ছুটি বলতে আমি 400 বাগুড়ার ব্যাচে তাদের ছুটি না, তারা থাকবেন। আমরা কি চাইলে থাকতে পারবো এই ব্যাচে? আপনার থাকার ইচ্ছা হচ্ছে থাকেন, সমস্যা নেই। আপনি যদি ওইগুলো ক্লাস করছেন, আপনার থাকার ইচ্ছা হলে থাকেন। আচ্ছা, ওকে, আচ্ছা, আপনাদের 8 মিনিট টাইমের মতো লস হয়ে গেছে, সমস্যা নেই। আর গ্রুপে মেসেজ দেওয়া হয়নি, আসলে ইনাদের আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছিল, যার কারণে ক্লাসটা শেষ করারও ও আগের